ولا يقتل النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم افضل الصيام بعد رمضان شهر محرم وافضل الصلاه بعد الفريضه صلاه الليل. القمر قال عليه الصلاه والسلام. وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم بوري شبعي. اللهم صل على محمد وعلى آل محمد. شبعي قولنا كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তাজপুর জামে মসজিদ যুব সমাজ ও এলাকা বাসীর যৌথ উদ্যোগে আজকের দুদিনব্যাপী ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত প্রথম নজরেতে সম্মানিত সভাপতি আমার সাথে আলোচনা করেছেন হাফেজ হযরত মাওলানা মুফতি আরিফুল্লাহ সিদ্দিকী সাহেব। চমৎকার আলোচনা করেছেন, প্রাণবন্ত কথা বলেছেন। আল্লাহ তাআলা তার কণ্ঠটাকে বীরের জন্য কবুল করুন বলুন আমিন। সামনে উপবিষ্ট স্বীকৃতিতুল্য মুরব্বেন আয়োজন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত ওলামায়ে কিরাম। সভাপতি হিসেবে যার নাম দেখা যাচ্ছে জনাব মোহাম্মদ নুরুজ্জামান সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ শাহ আলম সাহেব। আমার স্বীকৃতিতুল্য মুরব্বেন আয়োজন যারা সামনে উপবিষ্ট আছেন, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমার স্নেহের ছোট্ট ভাইরা, সমবয়সী বন্ধুরা, সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো? সবাই ভালো? শুনেন, জান্নাতে এই সমস্ত বাগানে আল্লাহ তাআলা আউল বাউল ফাউল লোককে কবুল করেন না। যারা এসেছেন মনে করেন না এমনি চলে এসেছেন, আল্লাহ তাআলা নির্বাচিত করে প্রত্যেকটা মানুষকে কবুল করেছেন। বিশ্বাস করেন কি করেন না? বাবা কথা হলো না, মাহফিল হোক ছোট হোক বড়, দেখেন আল্লাহর ইশারা। গত রাতে আমি ছিলাম সেই চাঁপাইনবাবগঞ্জ সোনা মসজিদ, রাত্রে প্রোগ্রাম ছিল, এখন এসেছি এখানে। আমার বাসা কিন্তু ঢাকে। আল্লাহ তাআলা আপনাদেরকেও নিয়ে এসেছেন, আমাকেও নিয়ে এসেছেন। প্রত্যেকটা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেছে বেছে নির্বাচিত করেছেন। এখানে চাইলে আপনি আসতে পারতেন না। যারা মাহফিল করে তারা জানে একটা মাহফিল করার জন্য কি পরিমাণ ত্যাগ, তিতিক্ষা, সাধনা, পরিশ্রমের প্রয়োজন, ঠিক কিনা? সুতরাং যারা আয়োজন করেছে এই আয়োজন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। যারা সহযোগিতা করেছে প্রত্যেককে আল্লাহ তাআলা মাফ করে দেন, বলুন আমিন। সালাম দিয়েছি, সালামের জবাবটা অনেক সুন্দর করে নেন, এটা সুন্দর করে জবাবটা দিয়েন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম না, ওয়া আলাইকুম আসসালাম বলেন। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখানে বসেছেন মানুষ এখন বেনিফিট ছাড়া, লাভ ছাড়া কিন্তু কোনো কাজ করতে চায়। আর এই বর্তমান সময়ে মানুষের চোখের ক্ষুধা বেশি পেটের চাইতে, কথা বলেন ঠিক কিনা?
মানুষ কাটটা লাভ চায় যে হুজুর এখানে আসলাম লাভটা কি কি লাভ ঠিক এই কোনটা আসমান থেকে এমন কিছু ফেরেশতা নাজিল হচ্ছে বের হয়েছে যে ফেরেশতারা আল্লাহর ইশারায় আপনাদের এই পুরো ময়দানটাকে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফেরেশতারা তাদের রহমতের দানাগুলো দিয়ে ঢেকে ফেলেছেন বলুন সুবহানাল্লাহ আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও ফেরেশতারা এই মানুষগুলো কি করে ফেরেশতারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো কোরআনের কথা শুনে হাদিসের কথা শুনে আপনার আলোচনা শুনে রব্বুল আলামিন তখন বলেন এই মানুষগুলো কি কখনো আমারে দেখেছে আল্লাহ রব্বুল আলামিন যখন জিজ্ঞেস করেন ফেরেশতারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো আপনারা দেখে নাই আপনার আলোচনা শুনছে শুধুমাত্র আপনাকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে আপনার নবীকে ভালোবাসে আল্লাহ রব্বুল আলামিন তখন বলেন এই মানুষগুলো কোনো তো কি চায় ফেরেশতারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো আপনার রহম চায় আপনার কাছে ক্ষমা চায় এই মানুষগুলো আপনার কাছে মাপ চায় আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ফেরেশতারা তোরা সাক্ষী দাও সাক্ষী দাও আমার এই গোলাম গুলোর জীবনের গোনা খাতা গুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিলাম ঘুরে বলেন সুবহানাল্লাহ লাভ না ক্ষতি আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি বলছেন কি করেন يتنزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا إلى يقاتل إلا للآخر আল্লাহ নবী বলছেন আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন নিজাম করে নেমে আসেন শেষ রজনী পর্যন্ত সেখানে অপেক্ষমান থাকেন আর বান্দাদেরকে ডাকতে থাকেন ইয়াকুলু মাইয়াদুনি ফাসতাজিবুলা ও মাইয়াসালুনি ফাউতিয়ালা ও মাইয়াউতুনি ফাউতিয়ালা এমন কি কোন ব্যক্তি আছো যে ব্যক্তির প্রয়োজন আছে আমাকে ডাকো আমি ডাকে সাড়া দেব এমন কোন ব্যক্তি আছো যে ব্যক্তির কোন হাজাত আছে আমার কাছে চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাজাত পূরণ করব আর আমার কাছে ক্ষমা চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেব বলুন সুবহানাল্লাহ বান্দাদের কোরআনের ঘুমকে হারাম করে বিছানাটাকে আলাদা করে সিজদার মধ্যে লুটিয়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই বান্দার দিকে রহমান নজরে দেখান বান্দা যখন চোখের পানি ছেড়ে যায় চোখের পানি ছেড়ে যাওয়ার পরে যখন কান্না করে বান্দার গাল স্পর্শ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেয় জোরে বলেন সুবহানাল্লাহ লাভ না ক্ষতি জোরে বলেন লাভ শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ কে কে আছেন বুকে সাহস নিয়ে হাতটা তোলান দেখি লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর হাতটা নামান আমি এই পর্যন্ত এসেছি বাবার গল্প খাজার গল্প মাজারের গল্প বাঁশ খুঁটির গল্প করার জন্য যতক্ষণ কথা চলবে কোরআন সুন্নার কথা চলবে ইনশা শুনবেন না কোরআনের কথা মজা আছে না নাই কোরআনের কথা শুনেছে সাহাবীরা শুনেছে নবী আকরাম আলাইহিস সালাতু ওয়াস সালামরা কোরআনের কথা শুনেছে আল্লাহর কথা শুনেছে আল্লাহর গোলামেরা আমরাও শুনে আল্লাহর জান্নাত আমরা পেতে চাই আল্লাহ কবুল করুন আমিন বলেন যে আয়াতটি দেওয়া করেছি আয়াতটি হচ্ছে সূরা ফুরকানের 68 নম্বর আয়াত সূরার নাম কি বললাম ফুরকান আয়াত নাম্বার জোরে বলেন আয়াত নাম্বার 68 সারা পৃথিবীর বুকে আজকে কিন্তু মুসলমান মার খাচ্ছে খেয়াল করছেন মুসলমানের টাকা কি কম আছে সবাইকে কথা বলতে হবে টাকা কম না বেশি আচ্ছা মুসলমানের শক্তি আছে না নাই মুসলমানের কাছে কোরআন আছে না নাই মুসলমানের বিল্ডিং আছে না নাই মিসাইল আছে না নাই বিল্ডিং আছে মিসাইল আছে টাকা আছে দেশ আছে 200 কোটির অধিক মুসলমান আছে তারপরও মুসলমান মার খায় শুধুমাত্র একটি কারণ কারণটা হচ্ছে কোরআন থেকে দূরে থাকা আর মুসলমানদের মধ্যে বিচ্ছিন্নতা থেকে না আজকে সারা পৃথিবীর মুসলমান যদি এক হতো বাংলার মুসলমান যদি এক হতো ফিলিস্তিনের মুসলমান যদি এক হতো লেবাননের মুসলমান যদি এক হতো বিশ্বের সারা পৃথিবীর মুসলমানরা একত্রিত হলে ইসরায়েলের কুকুরগুলো মুসলমানের দিকে চোখ তুলে তাকানো সাহস পেত না মুসলমান
وشرب الهموم ولبس الحرير واتخذ القياد واكتفى الرجال بالرجال والنساء بالنساء قل نعوذ بالله الله النبي صلى الله عليه وسلم بولছেন আমার উম্মতের মধ্যে যখন পাঁচটা কাজ বেশি ঘটবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই উম্মতের মধ্যে আযাব আসবে গজব আসবে উম্মতকে ধ্বংস করে দেবে নাউযু বিল্লাহ বলেন দুবাই যারা গিয়েছেন সৌদি আরব যারা গিয়েছেন কাতারে যারা গিয়েছেন দেশ মুসলিমের কিন্তু এমন কিছু অঞ্চল আছে যেখানে এমন কোন কাজ নেই যে কাজ হয় না যেগুলো ইসলাম কোনো অনুমোদন করে না দেখছে না ট্যাক্স ফ্রি এরকম অসংখ্য এয়ারপোর্ট সারা পৃথিবীর বুকে আছে জর্ডান থেকে আমি এসেছি এক মাস এখনো হয়নি আমার ট্রানজিট ছিল বাহরাইনে মিডিল ইস্টের এমন কোন দেশ নাই ফিলিস্তিন ছাড়া আমার সফর করা না মোটামুটি সব দেশই সফর করা কিন্তু এর মধ্যে পড়ছে এমন কিছু দেশ আছে যে দেশগুলোতে মদ খায় মানুষ চায়ের মতো চায়ের মতো বলুন না হতো আপনি এলাকায় দোকানে যাওয়ার পরে যখন বলেন যে আপনি আমার একটা চা দেন অবলীলায় যখন একটা চা একজন কাস্টমারকে একজন দোকানদার দেয় মধ্যপ্রাচ্যের এমন কিছু দেশ আছে যে দেশগুলোতে মানুষ হাত বাড়াইলেই মদ পায় হাত বাড়াইলেই নারী পায় হাত বাড়াইলেই বার পায় বাইক বার পায় হাত বাড়াইলেই অশ্লীলতা ব্যাহা করার নিত্য ডিজে পার্টি করার জিনিস আসবাব পেয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করুক আমিন আল্লাহ কবি বলছেন পাঁচটা জিনিস যখন উম্মতের মধ্যে পাওয়া যাবে সেই উম্মতকে আল্লাহ তাআলা কি করবেন ধ্বংস করবেন আযাব দিবেন সেই উম্মতে বাংলাদেশে এই পাঁচটা কোনটা আছে কিনা একটু মিলানো দরকার আছে না নাই এক নম্বর আল্লাহর নবী বলছেন ওয়াশারিবুল কুমুর ইদা যাহরাত জানাবুন মানুষ যখন মানুষকে বেশি অভিশাপ দেবে ছোটখাটো বিষয় নিয়ে কবর অভিশাপ দেবে খেয়াল করেন ভাই ভাইয়ের সঙ্গে সামান্য বিষয়ে মতবিরোধ হয়েছে ভাই ভাই কেবল আল্লাহ যেন তোর বিচার করে সন্তান অপরাধ করেছে মা অপনে সন্তান কেবল সন্তান আল্লাহ যেন তোর বিচার করে বাবার সঙ্গে সন্তান অপরাধ করেছে সঙ্গে সঙ্গে বাবা সন্তানকে অভিশাপ দেয় আর বলে আল্লাহ যেন তোর বিচার করে কেউ ভাই আমার এই ধরনের অভিশাপের মাত্রা যখন বেড়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন ওই কমের অভিশপ্ত মানুষগুলোকে ধ্বংস করবে না আযাব দিবেন বলুন না আউযু বিল্লাহ অভিশাপ কখনো সন্তানকে দিবেন অনেক সময় মা সামান্য অপরাধ করেছে এই জন্য বলে যে আল্লাহ যেন তোর বিচার করে আহা আল্লাহ আমার এমন সন্তান কেন দিচ্ছ আল্লাহ তুমি কি আল্লাহ কম নয় আল্লাহ তুমি আমার এমন বাচ্চার মা বানাই দেখেন এরকম মায়েরা আছে না নাই শুনেন বাচ্চা তো একটা পাইছে এই জন্য বুঝেন না কি জিনিস আল্লাহ তার দিয়েছে ফ্যান্ড অফ করে দেন তো ভাই ফ্যান্ড অফ করে যার বাচ্চা নাই সে জানে একটা বাচ্চার দাম কত যে মানুষটার 14 বছর বিয়ে হয়েছে কিন্তু বাচ্চা হয় না ওই মানুষটা জানে বাচ্চার কদর কত যে মানুষটা বাচ্চার জন্য দেশ দেশ বিদেশ ছোটাছুটি করছে এক হসপিটাল থেকে আর এক হসপিটালে যাচ্ছে সেই মানুষটা জানে এই বাচ্চার কত কত দাম বাচ্চার কদরটা কেমন বাচ্চার কত সম্মান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিনা চমতে সন্তানের মালিক বানিয়ে দিয়েছে এই জন্য কিন্তু আপনার কদরটা নাই আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তান দিয়েছে এই সন্তানের কদর করতে হবে কখনো সন্তান ভবিষ্যৎ দেবেন না মুসলমান যদি হয়ে থাকে আপনার বন্ধু যদি আপনার কষ্ট দেয় আপনার ভাই যদি আপনার কষ্ট দেয় খবরদার অভিশাপ দেন না আল্লাহর কাছে যদি তাদের মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ কথাগুলি মাফ করে দিবেন এক নম্বর তাহলে আমরা কি করবো কাউকে অভিশাপ দিব না ইনশাল্লাহ বলেন দুই নম্বর আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও শারিবুল কুমুর মদপানের প্রবণতা বেড়ে যাবে আজকের সমাজে দেখেন মাদকতা নেশা জাতীয় জিনিস কিন্তু বেড়ে যাচ্ছে কেউ ইয়াবা সত্য কেউ মাদকাসক্ত কেউ ফেন্সিডিল আসক্ত কেউ বা তালিকা আসক্ত কেউ বা আইসে আসক্ত কেউ বা ডেন্ডিকে আসক্ত এই সমস্ত মাদক জাতীয় জিনিসপত্রে যখন আসক্ত হয়ে যাবেন সদাপ যখন আপনি পান করবেন আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে ওই সমাজের উপরে ওই জাতির উপরে আযাব দিবেন বলুন না আউযু বিল্লাহ সুতরাং শরাব মদ নেশা জাতীয় জিনিস এগুলো আমরা গ্রহণ করবো না এগুলো ধারে কাছেও যাবো না এই জানলাম তিন নম্বর আল্লাহ কবি বলছেন চিকন চাকন পোশাক পরিধান করবে
এই জমিনে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো চিকন পোশাক পরিধান করে, রেশমি পোশাক পরিধান করে। আপনার বাড়িতে যখন বিয়ের অনুষ্ঠান হয়, কোনো উৎসব হয় অথবা কোনো আয়োজন হয়, খেয়াল করে দেখেন মানুষ পর্দার কোনো চিন্তাই করে না, যে যেইভাবে খুশি সেইভাবে পোশাক আশাক করছে। গায়ে হলুদের অনুষ্ঠানে ডিজে পার্টি করছে, বিয়ের অনুষ্ঠানে পাতলা পোশাক পরিধান করছে, মসজিদে পাতলা পোশাক পরিধান করছে। আজকে মাহফিলে অসংখ্য মানুষ আপনারা আছেন যারা পাতলা পোশাক পরিধান করেছেন, গায়ের মধ্যে পরেছেন পোশাক, আর ভিতরে কি পরেছেন, গেঞ্জি নাকি টি শার্ট, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখন বোঝা যাচ্ছে ঠিক কিনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেয়ামত বছর আগে আমার উম্মতের মধ্যে এমন কিছু মহিলা বের হবে, নিসা উন্নাহারিয়া, যে মহিলারা পোশাক পরিধান করবে কিন্তু তাদেরকে ভেতর থেকে মনে হবে, বাহির থেকে মনে হবে পোশাক পরার পরও যে এই মহিলারা এই পুরুষগুলো উলঙ্গ উলঙ্গ ঠেকছে না। আশপাশে দেখেন আপনার চাচি, আপনার মা, আপনার বোন, আপনার আশপাশের ময়মনসিং ছেলে হোক মেয়ে হোক, ঠিক কত যাচ্ছে মানুষের মস্তিষ্কের ভিতরে অঙ্কত ঘটছে, মানুষ যেন পাগল হয়ে যাচ্ছে। এখন তো এমন অবস্থা হয়েছে, যার প্যান যত সেরা ও তত ফ্যাশনেবল, মাথায় যেন ছাগলে মুখছে ঠিক ছিল। আগে সেরা প্যান পরলে, রং চটা প্যান পরলে মানুষ বলতে এটা পরছে নাকি, এ পরছে নাকি। আর দাদারাও এক সময় আমরা দেখেছি আমাদের গ্রামে সেরা রং ছটা প্যান্ট পরা দেখলে লাঠি দিয়ে মাথার ভিতরে বাড়ি গেছে, বুঝে দিচ্ছে বদমাস যা তাড়াতাড়ি প্যান্ট চেঞ্জ করে এই রং ছটা প্যান্ট কোত্থেকে বলছে। এখন মুরব্বীরা যদি কয় কি রে তোর বাপের কি টাকা নাই, এই সেরা প্যান্ট পরছস কেন, এই রং ছটা প্যান্ট পরছস কেন, যুবকরা ফিক ফিক করে হাসবে, কয় চাষা মিয়া মাথায় কি মগজ নাকি গোবর, ঠিক কিনা বলেন। আপনারা পাগল বানায় আছেন, এগুলো কে আমাদের আলামত, সারা পৃথিবীর মুখে মুসলমান যে আজকে মার খাচ্ছে, এই সমস্ত কারণ মুসলমান নিজেরা কোরআন থেকে দূরে চলে গেছে, মুসলমান কোরআন কথা ভুলে গেছে, মুসলমান জানে না কোনটা সে করবে আর কোনটা সে করবে না, আল্লাহর আজাব আসমান থেকে আজকে ঢেকে আসবে। আমার মা বোনের কাছে শুনছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট এবং আমার ভাইদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আপনারা ছেঁড়া ফাটা প্যান্ট কেউ পরবেন না, রং চাটা প্যান্ট কেউ পরবেন না, আপনারা এমন কোনো পোশাক পরিধান করবেন না, বাপরে বাপ, যখন বিয়ের প্রস্তাবে যায় সবচেয়ে ভালো দামে পোশাকটা পরিধান করে, আর যখন মসজিদে যায় তখন টুপি একটা পরছে, 71 সালের পর আর ভয় নাই, কথা বলেন না কেন, টুপি একটা পরছে 30 বছর ধরে আর ভয় নাই, পাঞ্জাবি একটা পরছে বাপরে বাপ, যেটা সামনে ধুলে আছে এটা নিয়ে ফেলে দেয়, বকুল ফাটা না দিস ফাটা এ দেখা টাইম, অথচ আমার আল্লাহ বলছে খুদুর চিন্তা তা কোন আইনে করলে ভাবছি ওলা, যখন আমার মসজিদে সিজদা দেওয়ার জন্য তুমি আসবা ভালো পোশাকটা পরে আমার সামনে আসবে, আল্লাহ আকবার বল, আল্লাহর সামনে যখন যাচ্ছে তখন ভালো মান যাবে না, আর যখন বইয়ের এই মানে মনের মানে শালিকার গায়ে হলতে যাচ্ছে তখন মনে করেন সব চাইতে দামি পাঞ্জাবিটা ওই আলমিরা থেকে পরিয়া তারপরে যাচ্ছে গায়ে হলুদের অনুষ্ঠান, কথা বলেন ঠিক কিনা। এই টেন্ডেন্সি চেতনা আমাদেরকে পরিবর্তন করতে হবে। মেয়েরা যারা আছেন শুনছেন, প্লিজ আমার দোহায় লাগে, চিকন চাকন পোশাক পরিধান করবেন না, ছেলেদেরকেও বলি চিকন পোশাক পরিধান করবেন না, এগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের আসমানে আযাব এই জমিনের বুকে আসছে, বলুন না আলহামদুলিল্লাহ, মানতে পারবো তো ইনশাআল্লাহ। শুনেন এখানে বাবার গল্প খাতার গল্প করতেছে না, একটু বুঝেন, বোঝার পরে মানার চেষ্টা করেন। কয় নাম্বার গেছে এই বাচ্চাটা, চিল্লায় না, কয় নাম্বার গেছে, ভুলে গেছেন, 3 নাম্বার, 1 নাম্বার কি অভিশাপ না দেওয়া, 2 নাম্বার কি মদ পান না করা, 3 নাম্বার হচ্ছে আল্লাহর নবী বলেছে চিকন চাকন পোশাক পরিধান না করা, 4 নাম্বার আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াত্তাকুল সিয়াম, নায়ক নায়িকা গায়ক গায়িকা নর্তকী শ্রেণীর যারা আছে এদেরকে মানুষ আদর্শের মানদণ্ড মনে করবে। খেয়াল করে দেখে নবীজি যেইভাবে দাঁড়িয়ে রাখতে বলেছে সেইভাবে অনেকে দাঁড়িয়ে রাখে না, গোপ কাটতে বলেছেন সেইভাবে অনেকে গোপ কাটে না, আল্লাহ নবী বললেন এইভাবে চলো সেইভাবে চলো, আপনার আমার জন্য উত্তম আদর্শ হচ্ছে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বললেন আমার মতো জীবন যাপন করো, যা করতে বলেছি সেগুলো করো, কিন্তু এখনকার অনেক মানুষ আছে নবীর উম্মত হয়ে নবীজির উম্মত হওয়ার পরও নবীকে অনুসরণ করে না, বরং নায়ক চুল কাটলো কেমনে, নেইমার
চুল কাটলো কেমনে, মেসি চুল কাটলো কিভাবে, মেসি কোন পোশাক পরলো, এরকম নায়ক নায়িকা গায়ক গায়িকা খেলোয়াড়দের যারা অনুসরণ করে তারা তাদেরই দলের অন্তর্ভুক্ত, ঠিক কিনা মুসলমান? এই জন্য কোন নায়ক আপনার আদর্শ হতে পারে না, কোন নায়ক আপনার আদর্শ হতে পারে না, কোন গায়ক আপনার আদর্শ হতে পারে না, আপনার আমার আদর্শ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি কেউ নবীকে ভালোবাসতে চান, যদি সত্যিকার অর্থে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ফয়সালা করবেন। আর যদি মুখে ভালোবাসে আর নাম করেন, অন্তরে নবীর সুন্নাত যদি না থাকে, কাজের মধ্যে যদি না থাকে, যতই নবীর আশিক দাবি করেন, আল্লাহ জান্নাতে আপনি যাইতে পারবেন না, ঠিক কিনা? যুবক মানুষ শুনলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এসেছে, নবীজির দরবারে গেলেন, আল্লাহর নবীর কাছ থেকে কোরআনের কিছু আয়াত শুনলেন, নসিহত শুনলেন, শোনার পরে খাত্তাব বললেন, আল্লাহর নবী আর ইমান থেকে আমি দূরে থাকতে পারি না, আল্লাহ ভয় লাগে, মোর্জা সে আমার কালিমা পড়ায় দেন। আল্লাহ নবী কালিমা পড়ায় দিলেন, আর সে গানো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলুন আল্লাহু আকবার। এবার গরিবের কাছে গেলেন, যাওয়ার পরে বললেন, আমি আমার পূর্বের ধর্ম আর মানতে পারবো না, ও বলে গানে ইমান এনেছি। সঙ্গে সঙ্গে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওর উপরে হামলে পড়লেন, হিল ঘুষি মারা শুরু করলে, তার ভাই সেবক এমন ভূমি মুখে ঘুষি মারলেন, নাক দিয়ে ফিটকি মেরে রক্ত বের হতে লাগলো, দাঁত দুলে নড় মুড়ে হয়ে গেল। আবার বললে, তোর যে ইমান ছাড়বে না, তোমার তোর কিন্তু ভালো হবে না, তোর কিন্তু কপালে খারাপই আছে। খাত্তাব জবাব দিল, ও সিবা, তোমরা আমাকে ক্রয় করেছো, ক্রয় করে গোলাম বানিয়েছো, আমাকে যত মারতে পারো ইচ্ছে, যত খুশি মারতে পারো, আমি আল্লাহর নামে শপথ করে বলছি যে ইমানের নূর আমার কলিজার মধ্যে ঢুকেছে, এই ইমানের নূর কখনোই বের হবে না, জীবন চলে যাবে কিন্তু আল্লাহর পথ থেকে আমি সরে দাঁড়াবো না। বলুন আল্লাহু আকবার। নবীর প্রেম কেমন ছিল দেখ। বুকের উপরে একটু জোরে সরে একটু সেটে বসো, বুকের উপরে চাপ দিয়ে বসাও, পিঠের চামড়া গুলো পানোর মধ্যে পটপট করে ফোটা শুরু করলো, চামড়া করে চর্বি গুনে গুনে পিঠের নিচের বালু গুলো ভিজে যাচ্ছিল, আর বালুর উপরে উত্তপ্ত কিছু পাথর রেখে দিয়েছিল, যে পাথরগুলোর কারণে তার পিঠের গোস্ত গুলো ভুনা হয়ে গেছিল, গোস্ত গুলো খুলে পড়েছিল। খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা লোকে বার বলছে, বল মুহাম্মদের দরবার ছাড়বে কিনা, বল আল্লাহকে ছাড়বে কিনা। খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলেন, ও সিবা, ও মুহাম্মদ, আমি তোমাদের গোলাম, তোমরা আমারে ক্রয় করেছো, তোমরা আমার শরীরটাকে কিনে নিয়েছো, কিন্তু আল্লাহর কসম করে বলি, যদিও জীবন চলে যায়, জীবন চলে যায়, আমি আমার আল্লাহর ইমান ছাড়বো না। আল্লাহু আকবার। কি ইমান ছিল ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর বলে, খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বসে আছে, এমন মুহূর্তে ওমর বলছেন, ও সামিরা, আল্লাহ নবীর জামানায় তোমরা অনেক কষ্ট করেছিলা ইমানের জন্য, ইসলামের জন্য, দিন কায়েমের জন্য, কে কি কষ্ট করেছিল একটু বলো না। খাত্তাব চোখ বের করে একটু করে দেখাচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুজুর থেকে, একজন একজন করে সাহাবীরা নিজ নিজ ঘটনাগুলো বলছেন, ইমানের জন্য তারা কি করেছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, খাত্তাব, ইমানের জন্য তুমি কি করেছো? খাত্তাব বললেন, ওমর, আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতর ইমানের নূর দিয়েছিলেন, এমন কষ্ট আমাকে আম্মাররা সেই বাড়া দিয়েছে, এই কষ্টের কথা যদি আপনি শুনবেন তাহলে হয়তো বা সহ্য করতে পারবেন না। ওই বলো বলো একটু শুনে, ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার নূরটিকে এই কাপড়টা উঠিয়ে দিলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর নিচে হাতটা দিলেন, হাত দেওয়ার পরে দেখতে পেলেন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হুজুর ওই কোমরের নিচে কোনো কষ্ট নাই, হাতগুলো
চামড়ার সঙ্গে মিশে আছে কূপের মতো গর্ত হয়ে আছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন খাবা তোমার পিঠের কেন এই অবস্থা খাবা রাদিয়াল্লাহু তাআলা বললেন ওই উম্মাহ আমার এমন ভাবে আমাকে উত্তপ্ত বানোয়ার পাথরের মধ্যে টেনে ধরেছিল যে আমার সেই যে গোশতগুলো খসে খসে পড়েছে আজ পর্যন্ত ওই চামড়া আর আমার টের মাঝখানে গোশতগুলো আর জাগরণ ঘটে নাই বলুন আল্লাহু আকবার এতে নবীতে কি ভালোবাসা কি মায়া নিজের জীবনটা চলে গেছে কবরের হাড্ডি ছুটে গেছে গোশত ছুটে গেছে তারপরে ঈমান ছাড়ে আর এখন আমরা কি নবীর সুন্নাত লাউ খাওয়া সুন্নাত মিষ্টি খাওয়া সুন্নাত বিয়ে কয়েকটা করা সুন্নাত খালি এই সুন্নাত গুলো বাইসা বাইসা হাদিস আর কি দিন করছে কথা কম না কেন কই নবীজি মিষ্টি খেয়েছে খাওয়ার পরে এই জন্য সুন্নাত পালন করতেছে কাকা মিয়া ফজরের নামাজ পড়ে না কথা বলেন না কেন ওই নবীজি এটা করতে বলেছে নবীজি সেটা করতে বলেছে নবীজি হজ করতে বলেছে নবীজি উমরা করতে বলেছে আল্লাহ হজ করতে বলেছে উমরা করতে বলেছে হালাল খাইতে বলছে কিন্তু দেখা যাচ্ছে নিজের বোনের সম্পদ এখনো বোঝা যায় না আছে না নাই সামনে গেলে ইমাম সাহেব তো ওয়াজ শোনায় কিন্তু টাকা নিয়ে সুদের ডিলা নিয়ে বসে রয়েছে না এই এলাকাকে একটাও সুদ খায় না সব আল্লাহর ওলি আছে না নাই দু একজন আছে না সামনের কাতারে নামাজ পড়েন আবার সুদ খান মার খাবেন নাকি অবশ্যই মার খাবেন আল্লাহর কসম করে বলি 36 বার উমরা করেন আর 5 বার বড় বড় মসজিদের বড় বড় সভাপতি নির্বাচিত হন সুদের মায়া ছাড়তে না পারলে আল্লাহর জান্নাত আপনার জন্য না ঠিক না সুতরাং ভাইরা চিন্তা কাজ করেন যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা নামাজকে ফরজ করেছে সেই কোরআনে আল্লাহ তাআলা সুদকে হারাম করেছে যেই কোরআনে আল্লাহ তাআলা নামাজ ফরজ করেছে সেই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হারাম খাওয়াটাকেও হারাম করে দিয়েছেন সুতরাং নামাজ পড়া ফরজ এটা জানেন সুদ খাওয়া হারাম এটা জানেন না তার মানে কি জায়গা মতো এখন মাশাআল্লাহ মানুষ ফিটিং করে যেখানে সুযোগ সুযোগ আছে সুবিধা আছে সেই জায়গাগুলোতে মাশাআল্লাহগুলো একত্রিত করে আহা কি ভালোবাসে রাখতে নবী নবীকে ভালোবাসলে কখনো সুদ খাইতে পারে না নিজ মায়ের সাথে জেনা করলে যেমন অন্যায় তার চেয়েও বেশি অন্যায় হচ্ছে সুদ খেলে কাউকে বলেন আমরা সুদ খাবো না ইনশাল্লাহ বলেন কয়দিনের জিন্দেগি কয়দিন বাঁচবেন কত টাকার প্রয়োজন আপনার আপনার বাপ এখানে জমি রেখে গেছে আপনার দাদা জমি রেখে গেছে কই 100 বিঘা সম্পত্তি রেখে গিয়েছিল আপনারা ভাগ বাটোয়ারা ঠিক করে ঠিক খাচ্ছেন এখন বড় হয়েছেন ঢাকার পাশে আপনাদের এলাকা হয়ে গেছে অনেক দাম জমি দাদা তো খেয়ে যেতে পারে না দাদা তো কবর শুয়ে আছে এই নাতি নাতনি যারা আজকে জমিগুলো ভোগ করছে দাদার কবর দেয়া খবর নেন বছরে একটাবার জিয়ারতও করে না সুতরাং হারাম খায়া কোনো লাভ নাই আপনি খাবেন আপনি করবেন কিন্তু আরেকজন এসে এখানে মুখ মারবে আর আপনি কবরে বাস খাইবেন ঠিক কিনা সুতরাং আরেকজনের জন্য বাস খাওয়ার কোনো দরকার নাই প্রিয় ভাই আমার কেউ একটা হারাম খাবার খাবো হালাল রিক্সা চালায় যদি আমার ইনকাম হয় 500 টাকা এর মধ্যে আল্লাহ যে বরকত দিবে ওই এসি রুমে বসে থেকে কোটাই পড়ে হারাম খেয়ে ভাই আপনারা ভাত খায়া কখনো আল্লাহ জান্নাত আশা করা যায় না রিক্সা চালানো অনেক ভালো ভ্যান চালানো অনেক ভালো তারপরেও ফাইন আটকায় ঘুষ খাওয়া ভালো আগে ছিল শিক্ষিত চোর কম এখন সিসকে চোরের চাইতে শিক্ষিত চোর হয়েছে বেশি আগে কলম দিয়ে গুতাগুতি মানুষ অত বুঝতো না এলাকার মানুষ সিগনেচার করতে পারতো হয়তো আমার দাদাদেরকে দেখছি গ্রামগঞ্জ আপনারাও দেখতে পাবেন হয়তো অনেক মুরব্বী আগে সিগনেচারই করতে পারতো না আইনের মার পাশে এত বুঝতো না আর এখন যত শিক্ষিত হচ্ছে ভাইরে ভাই দিন না থাকার কারণে সে কত বেশি চোর হচ্ছে অনেকে মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু মনুষ্যত্ব কমে যাচ্ছে দিন দিন দেখে না মানুষ শিক্ষিত হচ্ছে দেখবেন ভাই আপনি কোথায় পড়েন কারণ ঢাকা কলেজে পড়েন কোথায় পড়েন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়েন কোথায় পড়েন অমুক মাদ্রাসায় পড়ি মানুষ শিক্ষিত হচ্ছে চোর কি কমছে এদের রাস্তাঘাটের নির্মাণ করে অনেকে দুই নম্বরে করে কি করে না ব্রিজের জন্য টাকা বরাদ্দ দেওয়া হয় টাকা নিয়ে যায় দুবাইয়ে বেগম পড়ায় টাকা বাড়ি কিনে আছে না নেই মানুষের সম্পদ চুরি করে জনগণের সম্পদ চুরি করে যারা যাই তোলারই হোক সে যত বড় আল্লাহ ওলাই হোক আর যত বড় পাঞ্জাবি ওলাই হোক আল্লাহর জান্নাত তার জন্য না ঠিক কিনা মানুষ শিক্ষিত হচ্ছে কিন্তু মনুষ্যত্ব কমে যাচ্ছে দিন দিন আগে স্বামী স্ত্রীর ঝগড়া হলে একটু করে মিল মহব্বত হয়ে যায় আর এখন ঝগড়া হলে ডাইরেক্ট কোনো কথা নেই
আমার বাপের কি কম আছে কথা বলেন না কেন আগে কিন্তু তালাক খোলা দিত না জামাইরা যদি রাগ করতো বউরা যায় ঘর আটকে বসে থাকতো কতক্ষণ পরে বাইরে আসবে মুখকে হাসি দিতে মিলে যেত আর এখন ভাই মুখে কথার আগে তালাকের স্লোগান চলে আমরা তো জানি আর্টিস্টে লাইভ করি প্রতি রবি সন্ধ্যা ছয়টা থেকে আমল সংক্রান্ত মাসালা যদি আসে 100 তালাকের মাসালা আসে 1100 তালাকের মাসালা কত আছে 1100 আর আমলের মাসালা আছে 100 পরিবার ভেঙে যাচ্ছে সন্তান সন্ততি নষ্ট হয়ে যাচ্ছে আর এই মোবাইল ফোন যেদিন থেকে সন্তানের হাতে চলে গেছে সেদিন থেকে বাপেরও আর গণে না এখন সন্তানের রাত কি আর দিন কি এই মোবাইল শরীর আমাদের সন্তানদেরকে নষ্ট করে ফেলছে মোবাইলের ব্যবহারটা কমান যিনি মোবাইল বানিয়েছেন তিনি গত দুই মাস আগে একটা স্টেটমেন্ট দিয়েছেন যদি সুখী জীবন যাপন করতে চান এই মোবাইলটা থেকে একটু দূরে থাকেন মোবাইল প্রয়োজন আছে কিন্তু তিনি বলছেন তিনি আবিষ্কার আমি এই মোবাইল এই জন্য বানান নাই বানাই নাই যে 24টা ঘন্টা ইভেন বাথরুমেও কিন্তু কিছু আল্লাহর ওলি মোবাইল নিয়ে বসবেন কথা বলেন না কেন আছেন এরকম আগে বিড়ি মোবারক ছাড়া নাকি বাথরুম হইতো না আর এখন মোবাইল মোবারক ছাড়া নাকি বাথরুম হয় না আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক আমিন বলেন আরো জোরে বলেন আমিন মোবাইলের ব্যবহারটা সীমিত করেন মোবাইলে কোরআন শুনবেন মোবাইলে হাদিস শুনবেন মোবাইলে আজে বাজে উল্টা পাল্টা কাজ কাম করবেন না সেবা লাভ করবেন না রাত জেগে গল্প গুজব করবেন না মোবাইল নিয়ে উল্টা পাল্টা কোনো কাজ আমরা করব না ইনশাল্লাহ বলেন যেখান থেকে কথাটা আসলো অত্যাফাদুল তেয়া খবরদার নায়ক নায়িকা গায়ক গায়িকা যারা সমাজে অশ্লীলতা ছড়ায় এরা আমাদের কখনো আইডল হতে পারে পাঁচ নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াক্তাফার রিজাল বিল রিজাল ওয়ান নিসাউ বিন নিসা এমন কিছু মানুষ রয়েছে যে মানুষগুলো নারীকে নারী যার পুরুষ পুরুষে কামনা বাসনা করে এরকম যদি কোনো কাজ করে থাকে নারী নারী পুরুষ পুরুষ সমকামিতার মতো পাপা করে যদি লিপ্ত হয় আল্লাহ রব্বুল আলামিন ওই জাতিকে ধ্বংস করবেন বলুন না আউযু বিল্লাহ কে ভাই আমার যা আয়াতকে আমি তেলাওয়াত করেছিলাম আয়াতটি হচ্ছে সূরা ফুরকানের 68 নম্বর আয়াত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর পাশে ওসা আল্লাহর নবীকে বলছেন ও নবীজি আইয়ুসাম বিআকবার ওয়া ইনদাল্লাহ আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা জাআলা লিল্লাহি নিদান ওয়া হুয়া খালাকাক ও আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বানিয়েছে অথচ তুমি অন্য কোনো প্রভু মানলা অন্য কোনো পাত্রকে মানলা তুমি শিরিক করলা এটা এক নম্বর সবচেয়ে বড় গুনাহ দুই নম্বর ও আমি তাকুলা ওয়ালা দেখা মা কাফাতা ইয়াতাম তুমি তোমার সন্তানকে খাদ্যের ভয় হত্যা করলা তিন নম্বর ও আনতু জানি যে হালিলা তিজারত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হালিলা তিজারি এমন কাজ যে কাজটি আমার এই জামানায় অনেক মানুষ ভাইরা করে থাকেন যখন সন্তান তিনটা ছেলে হয়েছে আলট্রাসাউন্ড করার পরে দেখা যাচ্ছে পেটের মধ্যে ছেলে আবার বাচ্চা মানে চারটাই ছেলে এবার সঙ্গে সঙ্গে মেয়ে কেন না হলো এই জন্য পেটের বাচ্চাকে অনেকে হত্যা করে কি খাওয়াবো এই জন্য পেটের বাচ্চাকে হত্যা করে এরকম খাদ্যের ভয়ে যারা হত্যা করে তারা সব থেকে বড় পাপ করলো তিন নম্বর ওয়া আল্লাহ রাসূল বলছেন যারা প্রতিবেশী স্ত্রীর সঙ্গে পরক্রিয়া করলো ব্যভিচার করলো তারা গর্হিত কাজ করলো এটা বড় পাপ এই তিনটা পাপ এক নম্বর হচ্ছে আল্লাহর সঙ্গে শরীক করা দুই নম্বর হচ্ছে খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করা তিন নম্বর হচ্ছে প্রতিবেশী স্ত্রীর সঙ্গে জেনা ব্যভিচার করা পরক্রিয়া করা এই কথা যখন নবীজি বললেন এই তিনটা পাপ হচ্ছে সবচেয়ে বড় পাপ সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যে বিলামিকে যাও 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 আমার হাবিবের কাছে যেয়ে বলো আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছি একটা আয়াত আপনার জন্য হাদিয়া দিয়া সূরা ফুরকানের 68 নম্বর আয়াতটা যখন নাযিল হইল আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর ওয়ালা ইয়াকুতুনা النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ আল্লাহ রাব্বুল আলামিন জিবরীল আমিনের মাধ্যমে
গর্হিত কাজ গর্হিত অন্যায় হচ্ছে আল্লাহর সঙ্গে শরীক করা, দুই নাম্বার হচ্ছে অন্যায় ভাবে সন্তানকে হত্যা করা, তিন নাম্বার হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা ব্যবচার করা। এই পৃথিবীর বুকে এর চাইতে বড় গুনাহ আল্লাহর জমিনে নাই, বলুন না আউযুবিল্লাহ। আল্লাহর সঙ্গে শরীক করা, এই যে পূজা গেল বাংলাদেশে কয়েকদিন আগে, হিন্দু হিন্দু ধর্ম পালন করে এটা তাদেরকে অধিকার দেওয়া হয়েছে, ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে রাতের অন্ধকারে মূর্তি ভাঙা যাবে না, এটা ইসলাম বলে না। বৌদ্ধের ধর্ম বৌদ্ধ পালন করবে, খ্রিস্টানের ধর্ম খ্রিস্টান পালন করবে, কিন্তু মুসলমানের ধর্ম মুসলমানও পালন করবে, এটা স্বাধীনতা দিয়েছেন কে? জোরে বলেন, এই কথা বলেন, জোরে বলেন কে? আল্লাহ। কিন্তু অনেক মুসলমান আপনার যুবক যুবতী আছে যারা মুসলমান হওয়ার পরে হিন্দুদের পূজা মণ্ডপে গিয়ে নাচানাচি করেছে, করে আছে না নেই বলেন? যদি এই কাজ কেউ করে এটা গুনাহ করেছে। কি গুনাহ? কবিরা গুনাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যে জায়গায় আল্লাহর সঙ্গে শরীক করা হচ্ছে আর ওই জায়গায় যদি কোনো মুসলমান গিয়ে এইভাবে নাচানাচি করে, এইভাবে যদি সময় দেয়, এইভাবে যদি তাদের কালচার অনুসরণ করে, আল্লাহর জান্নাতে ওই ব্যক্তি ঢুকতে পারবে না, দেখবে না। হিন্দু ধর্ম হিন্দু পালন করবে, এটা তার স্বাধীনতা আছে, বুঝবেন ভুল বুঝবেন না। আমি হিন্দুর বিপক্ষে না, হিন্দুরা আমাদের ভাই, এদেশে আমরা সহবস্থান করি, কিন্তু এর অর্থ এই না তার ধর্মে উৎসব আপনার উৎসব, বরঞ্চ ধর্ম যার যার উৎসব তার তার, ধর্ম যার যার উৎসব তার তার। আপনি যে জুমার নামাজ পড়েন, কয়েকজন হিন্দু খ্রিস্টান পেছনে এসে দাঁড়ায় থাকে, একজনও দেখাইতে পারবেন? ও তার সবে বেড়াতে নামাজের সময় হিন্দুরা এসে দাঁড়ায় থাকে, খ্রিস্টান দাঁড়ায় থাকে, সবে কদরের নামাজে ঈদের নামাজ ঈদ কাহিনী দাঁড়ায় থাকে। হিন্দু ধর্ম হিন্দু পালন করবে, মুসলমান তুমি ইসলামের অনুসারী হয়ে ওদের মন্দিরে যে মন্দিরে গিয়ে নাচানাচি করে, তোমার জোহরের নামাজে হিন্দু খ্রিস্টান নাই, তোমার ঈদের নামাজে হিন্দু খ্রিস্টান নাই, তোমার সবে বরাতের নামাজে হিন্দু খ্রিস্টান নাই, আর তুমি ইসলামের অনুসরণ হয়ে ওই মন্দিরে নাচানাচি করে, তুমি নবীর দুশ্মন, তুমি আল্লাহর দুশ্মন, তোমার জায়গা আল্লাহর জমিনে দাঁড়ালে নাই, আল্লাহ তোমাকে হেদায়েত দান করুক, আমিন বলে। আজকে হাতটা তুলে দেখাইতে হবে যে হুজুর আর জিন্দেগিতে কখনো কোনো হিন্দুর মন্দিরে গিয়ে নাচানাচি করবো না, মুখে সাহস থাকলে একটু হাতটা তুলেন, ডেকে রাখি আছেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এমন একটা গোলা আয়াত নাজিল হয়ে যাবে, কয়টা পাপ ধরে বলেন কয়টা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে শরীক করা এটা তো গর্হিত কাজ, এটা আমরা জানতাম, কিন্তু সন্তানকে এভাবে হত্যা করা এটাও কি গর্হিত কাজ? ভাই হ্যাঁ, এটাও গর্হিত কাজ। এমন কিছু মানুষ আছে আমাদের ভাইরা, যে ভাইগুলো পেটের মধ্যে যখন সন্তান আসে সন্তানকে হত্যা করে ফেলে, খবরদার আল্লাহর জমিন আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তানকে পাঠাবে সেই সন্তান কিন্তু রিজিক নিয়ে আসবে, হোক সেটা ছেলে হোক সেটা মেয়ে, কখনো সন্তান হত্যা করবেন না। ওয়ালা তাকুতুলু আউলাদাকুম খাশিয়াতা ইন্নাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সন্তানদেরকে কখনো অখাদ্যের ভয়ে হত্যা করো না, অন্যায় ভাবে হত্যা করো না, খাদ্যর জিম্মাদারে নিয়েছেন কে? আরো জোর বলেন কে? সাগরের নির্জীবী ছিলেন একটা নির্জীবী, প্রতিদিন আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? একটা নির্জীবী প্রতিদিন 7 টন দুষ্ট খায়, আল্লাহ আকবার বলেন, কয় টন ভাই, কয় টন? একটা নির্জীবী প্রতিদিন 7 টন দুষ্ট খায় সাগরে, ও নির্জীবী তো মনে হয় নারায়ণগঞ্জ বন্দরে চাকরি করে, স্কুলে মাস্টারি করে, তো নির্জীবী রে খাওয়াচ্ছেন কে? আপনি তো খাওয়ান না, আল্লাহ খাওয়াচ্ছেন। আপনার বাড়ির আশপাশে হাজার হাজার লক্ষ লক্ষ পাখি গাছের উপরে আছে, এই পাখিগুলো তো আমাদের সচিবালয়ে চাকরি করে, খাওয়াচ্ছেন কে? আল্লাহ। লাখ লাখ পাখিকে আল্লাহ খাওয়াচ্ছেন, সাগরে নীলজীবীকে 7 টন বস্তু আল্লাহ খাওয়াচ্ছেন, রাস্তার কুকুরগুলোকে আল্লাহ খাওয়াচ্ছেন, রাস্তার ফকিরগুলোকে আল্লাহ খাওয়াচ্ছেন, সে আল্লাহ কি আপনার সন্তানকে খাওয়াতে পারেন না? মুরব্বীদেরকে বলি, এই দেশটা যখন স্বাধীন হয়েছিল 1971 সালে, তখন জনসংখ্যা ছিল 7.5 কোটি, এই 7.5 কোটি মানুষ
72 73 74 75 সালে দুর্ভিক্ষের সময়ে অনেক সময় খাদ্য সংকট আমাকে মারা গিয়েছে ঠিক কিনা ভাই ঠিক মুরব্বীরা বলতে পারবে একটা রুটি বানিয়েছে মা পাঁচ ভাই মিলে এক রুটি ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে এমন ঘটনা বাংলাদেশে ঘটেছে অথচ বাংলাদেশে আজকে 16 কোটি মানুষ খাদ্যের 20 কোটি মানুষ আচ্ছা 20 কোটি মানুষ খাদ্যের কোনো সংকট আছে এখনকার মানুষের একটা সংকট আছে কি জিনিসের দাম বাড়ছে সেটা ভিন্ন কথা খাবার তো আছে খাবার আছে আগে মাটির বাড়ি পাওয়া যেত কয়টা আর এখন আছে কয়টা মাটির বাড়ি নাই বিল্ডিং হচ্ছে মানুষের চোখের খোদার চাইতে পেটের খোদার চাইতে চোখের খোদা এখন বেশি বেড়ে গেছে আগে মানুষ কিন্তু অল্পতেই দুষ্ট থাকতো আর এখনকারে হাই হাই পদ্মা বিড়ি দিলেও খায় হাজম করে ফেলাইবে ঠিক কিনা মানে আগে মানুষের এত চাহিদা ছিল না এখন কিন্তু মানুষের চাহিদা অনেক মানুষের স্বপ্ন দিন দিন পরিবর্তন হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন খেয়াল করেন ওয়ালাইয়ামুল আফাহু ইল্লা তুরাব লাউ কানা লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাবি আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন আদম সন্তান কে আল্লাহ রাব্বুল আলামিন যদি একটা স্বর্ণের পাড়ের মালিক বানায় দেয় আহাব্বা আন ইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওই আদম সন্তান চিন্তা করবে কবে আল্লাহ রাব্বুল আলামিন আমার দুইটা স্বর্ণের পাড়ের মালিক বানাবে আপনার বাড়ির কাছে চিন্তা করে দেখেন যে মানুষটার ঘরের মধ্যে টিন ছিল স্বপ্ন দেখতে হয় রে কবে আমার বাড়ির উপরে একটা ছাদ হবে আল্লাহ একটা ছাদের ব্যবস্থা করে দিয়েছে এবার চিন্তা করে কবে দুই তলা হবে দুই তলা হলে এবার কবে তিন তলা হবে চার তলা হবে পাঁচ তলা হবে ছয় তলা হয়ে গেছে রাজু ছয় তলার উপরে পারমিশন দিচ্ছে না এবার চিন্তা করতে চার একটা ছয় তলা কবে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের এরকম চাহিদা যখন হবে ওই উম্মত আযাবের মধ্যে নিপতিত হবে ধ্বংসের দিকে ধাবিত হবে কারণ কি যে যত বেশি দুনিয়া চাইবে দুনিয়া তার থেকে তত বেশি পালিয়ে যাবে ঠিক কিনা সুতরাং স্বপ্নটাকে সীমিত করেন এত স্বপ্ন দেখেন না স্বপ্ন দেখেন কবরটাকে কিভাবে বোঝাচ্ছেন স্বপ্ন দেখেন নিজের আমলটাকে কিভাবে সুন্দর করবেন খালি বাড়ি বাড়ি গাড়ি গাড়ি টাকা টাকা আগে মুরব্বীরা বসলে সন্তান সন্ততি নিয়ে আলোচনা হইত আর এখন মুরব্বীরা বসলে আমার ছেলে কি করে আমার মেয়ে কি করে আমার অমুকে কি করে আমার অমুক ছেলে দারোগা আমার অমুক ছেলে আমেরিকার গ্রিন কার্ড পেয়েছে আমার অমুক ছেলে সুইডেনে নাগরিকত্ব পেয়ে গেছে এগুলো হচ্ছে এখন সফলতার মানদণ্ড ঘোড়া দিব না তুমি দুনিয়ার সব পাইলা কিন্তু আল্লাহরে পাইলা না তুমি ঘোড়া দিব পাইলা না ঠিক কিনা আরে মুরব্বীরা বাবারা দাদারা চাচারা গর্ব করবেন আলোচনা করবেন ইমান নিয়ে আমল নিয়ে সন্তান নামাজ পড়ে কিনা সন্তান দিন ফলো করে কিনা সন্তান কর্তা করে কিনা সন্তান ইসলামের মধ্যে আছে কিনা এগুলো নিয়ে আলোচনা করেন এগুলো আলোচনা হয় না আলোচনা এখন কি আমার ছেলে কত বড় হয়েছে কত টাকা স্যালারি পাচ্ছে এই জন্য মেয়ে এসে মেয়ে যখন বিয়ে দিচ্ছে তখনও টাকা ছেলে যখন বিয়ে দিচ্ছে তখনও টাকা নামাজে মসজিদ যখন নির্মাণ করছে তখনও টাকা বাইরে যখন যাচ্ছে কখনো টাকা টাকাই যেন নামাজ টাকাই যেন রোজা টাকাই যেন দিন টাকাই যেন কোরআন টাকাই যেন ইসলাম দিনরাত 24 ঘন্টা যেন টাকার পিছনে ছুটে টাকা তাদের ধরা দিবে না অথবা দিবে আল্লাহকে তারা পাবে না ঠিক কিনা কত টাকার প্রয়োজন আপনার কত টাকা আহা মাইন করেন না কারো ফ্রিজের মধ্যে গোস্ত খাওয়ার লোক নাই গরুর গোস্ত পোষতেছে আর কেউ গরুর গোস্ত বছরও দেখতে পাচ্ছে না কথা বলেন ঠিক কিনা কারো ফ্রিজের মধ্যে ইলিশ মাছ খাওয়ার লোক নাই কারো বাচ্চা হরলিক্স খাবে ফিডো ফিডার খাবে দুধ খাবে ফিডো খাবে বাচ্চার মুখে ঠুসে ঠুসে দিচ্ছে তারপরে খায় না আর কারো বাচ্চা ওই বস্তিতে ওই রাস্তার ধারে হাফ পড়ে আছে হাফ পেটে আছে আমাকে একটা টাকা দাও এই তো দুনিয়া ঠিক কিনা তারাও মানুষ আপনিও মানুষ সৃষ্টি করেছেন কে পুরস্কার আপনার আছে ওই ধনির চেয়ে আল্লাহ তারা 500 বছর আগে আপনারা জান্নাতে দাখিল করবে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার খুশি না এর মানে আবার এটা মনে করেন না যে ধনী হইলেই সেই লোকটা জাহান্নাম ভুল ধনী হওয়ার পরে যদি আপনি ইমানকে কবরে যাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করবে সুবহানাল্লাহ এ ভাই আমার যে কথাটি বলছিল আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর খবরদার কেউ শিরিক করবেন না আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য রূপে গ্রহণ করবেন না
এমন কিছু মানুষ যারা আছে যেই মানুষগুলো দুনিয়ার আসবাবকে প্রভু মনে করে অনেকে মূর্তি বানায় সেটারে প্রভু বানানো শুরু করে অনেকে অনেক মাজারকে প্রভু মনে করে প্রভু মানে এই মাজারের মধ্যে গেলে এটা আশা পূরণ হয় এই কবরের কাছে গেলে বাচ্চা পাওয়া যায় এই কবরের কাছে গেলে সন্তান পাওয়া যায় এই কবরের কাছে গেলে চাকরি বাকরি পাওয়া যায় এই প্রত্যেকটা জিনিস হচ্ছে শিরিক যখন কোন জিনিস প্রয়োজন হবে সরাসরি আল্লাহর কাছে চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব চাওয়াগুলোকে মিটিয়ে দিবেন আল্লাহ তারা কি বলছেন খেয়াল করেন ওই যে মানুষগুলো মূর্তিকে পূজা করে প্রভু হিসেবে মেনে নেয় ওই মূর্তিগুলোকে যদি তুমি বানাও একটা মাসি বানাও ওই মাসি তারা বানাইতে পারবে না একটা মশাও তারা বানাইতে পারবে না মাসিও তারা বানাইতে পারবে না আবার মাসি যদি তোমার শরীর থেকে কোনো কিছু নিয়ে চলে যায় যদি কোনো বস্তু আঁকড়ে ধরে নিয়ে চলে যায় যেমন মশা আপনার শরীরের মধ্যে হুল ফিটিং করে সেখান থেকে রক্ত টানে এই রক্ত নিয়ে মশা তারা কোন গন্তব্যে চলে যায় অনেক মানুষ যখন মশা রক্ত টানছে সেই মশাটাকেও ধরতে পারে না ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একটা মাসিও বানাইতে পারে না মশাও ধরতে পারে না সুতরাং তারা কখনো প্রভু হতে পারে না যারা প্রভু একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন যিনি মশা বানিয়েছেন যে মাছি বানিয়েছে আপনার আমার স্রষ্টা সেই আল্লাহ ছাড়া আর কেউ হতে পারে না ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে এটা বলে দিয়েছেন কি ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া কেউ আমরা কারো উপাসনা করব শুনেন আমাদের বাংলাদেশে পীর সাহেবরা আছেন না নাই অনেক পীর সাহেব আছে না আমি কোন পীরের বিপক্ষে না আলহামদুলিল্লাহ হক্কানি পীর পেলে তার কাছে মুরিদ হবেন কেন দিন শেখার জন্য কোরআন শেখার জন্য ইসলাম শেখার জন্য কিন্তু যেখানে পীর আছে দিন নাই ইসলাম নাই কোরআন নাই যেখানে গেলে শিরক বিদাত হয় সেই সমস্ত দরবারে আমরা কেউ যাব না ইনশাআল্লাহ কয়েকদিন আগে জর্ডান গিয়েছিলাম আব্দুল্লাহ বিন রাওয়াহা জাফর বিন আবি সালেহ যায়েদ বিন হারেসা মুতার যুদ্ধে শাহাদাত বরণ করে সাহাবীদের কবর আল্লাহ তাআলা আমারে জিয়ারত করাইলো আলহামদুলিল্লাহ বলে জাফর রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে দাঁড়াইলা লেখা জাফর আত-তাইয়্যা মানে কি জান্নাতে জাফর রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ রাব্বুল আলামিন পাখি বানিয়ে দিয়েছেন পাখি সুবহানাল্লাহ বলে ওলিদের চাইতে ওনাদের কবরের দাম বেশি না কম আরো জোরে বলেন কেমন সাহাবী মুতার যুদ্ধে হেরাক্লিয়াসের কাছে নবীজি যে চিঠি পাঠিয়েছিলেন এই চিঠিটা পাঠানোর পরে হারেসা বিন উমাইয়াকে ওই জালেমগুলো বান অঞ্চলে জর্ডানে এখানে বেঁধে মেরে তাকে হত্যা করে ফেললো যখন হত্যা করে ফেললো বালকুন অঞ্চল বালক হচ্ছে সিরিয়া ইসরায়েল এবং ফিলিস্তিনের একটা অঞ্চল হত্যা করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিউজ পৌঁছাল যে আপনার রাষ্ট্রদূতকে হত্যা করেছে ওই জালেমরা রাষ্ট্রদূতের সম্মান বাংলাদেশে আছে না নেই রাষ্ট্রদূতকে অনেক সময় সরকার প্রধানরাও ভয় পায় ঠিক কিনা বলে আর আমাদের বাংলাদেশে এখন তো মাশাআল্লাহ পিটার হাস আমেরিকার রাষ্ট্রদূত এখন আলোচনার বিষয় ঠিক কিনা অনেকে ওনাকে ভয় পায় এখন কি জাত মানে সরকার দল কি বিরোধী দল সবাই পরোয়া করে আর কি ঠিক কিনা আল্লাহ নবীর জামানতেও এরকম রাষ্ট্রদূতকে সম্মান করা হতো হোক সে মুসলিম হোক সে ইহুদি হোক সে খ্রিস্টান কোন দেশে কোন রাষ্ট্রদূত গেলে তাকে হত্যা করা যাবে না হারেসা বিন উমাইয়াকে হত্যা করে ফেললো আল্লাহ নবীর কাছে যখন সংবাদ পৌঁছায় সংবাদ পৌঁছানোর পরে নবীকে 3000 সাহাবীর একটা দল রেডি করলেন কয় হাজার ধরে বলেন আল্লাহ নবী যায়েদ বিন হারেসাকে দাঁড় করালেন কালেমার পতাকা তার হাতে দিলেন দেওয়ার পরে বললেন যায়েদ ওই জালেমদের বিপক্ষে তুমি লড়াই করবা যুদ্ধ করবা কালেমার পতাকাকে কখনো ভুলন দিতে হইতে দিবা না এরপরে দায়িত্ব দিলেন জাফর বিন আবি সালেহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরপরে দায়িত্ব দিলেন আব্দুল্লাহ বিন রাওয়াহাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জীবন চলে যাবে শহীদ হয়ে যাবে কিন্তু কালেমার পতাকাটাকে ভুলন দিতে হইতে দিবে না সাহাবীরা বললেন নবীজি
যতদিন পর্যন্ত কলিজার মধ্যে রূহ আছে আল্লাহর কসম করে বলি ঈমানের পতাকাকে নামতে দিব না মুসলমানদের 3000 সাহাবী আর ওইদিকে কাফের বেঈমানদের 1 লক্ষের বেশি কাফের বেঈমান শূন্য সমান্তরে ডি করেছে মুসলমানরা যখন চলে আসছে জাফর বিন আবি তালেব যায়েদ বিন হারেসার মতো যাবেরা আল্লাহ নবীর চোখের দিকে তাকিয়ে জোর জোর করে তাদের চোখ দিয়ে পানি ঝরছে আল্লাহ নবী বললেন যায়েদ কেন এইভাবে তুমি কান্না করছো ও জাফর তুমি কেন এইভাবে কান্না করছো শহীদ হয়ে যাওয়ার জন্য কি মনটা খারাপ নাকি জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা নবী বললেন আল্লাহ নবী আমরা শহীদ হয়ে যাব এই জন্য আমরা কন্দন করছি না কান্না করছি না বরং হয়তো আপনার সঙ্গে আমাদের আর দেখা হবে না এটাই হয়তো বা জীবনের শেষ জায়গা তাই আপনার চেহারাটা দেখে আমরা চোখের পানি ছেড়ে দিয়েছি বলুন আল্লাহু আকবার ওই মুসলমান বন্ধুরা যখন লড়াই শুরু হলো মুসলমানদের সংখ্যা মাত্র 3000 আর কাফের বেঈমানদের সংখ্যা 1 লক্ষ মুসলমান কখনো সংখ্যা দিকের কারণে জয়লাভ করে না শক্তির কারণে জয়লাভ করে না মুসলমান জয়লাভ করে শুধুমাত্র ঈমানই করে ঈমানই শক্তিতে ঠিক কিনা যুদ্ধ শুরু হয়ে গেল যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন একজন করে কয়েকজন কাফের বেঈমানকে জাহান্নামের টিকিট ধরায় দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন এবার কালেমার পতাকাকে উত্তীর্ণ করলেন জাফর বিন আবি তালেব হঠাৎ 30 জন কাফেরকে তিনি শহীদ করলেন লড়াই করে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন এমন মুহূর্তে একজন কাফের ওই জাফর বিন আবি তালেবের হাতে আঘাত করলো সঙ্গে সঙ্গে একটা হাত কেটে গেল দ্বিতীয়বার আবার বাম হাতে আঘাত করলো সেই হাতটাও কেটে গেল জাফর বিন আবি তালেব চিন্তা করলেন আল্লাহর নবী তো কালেমার পতাকাকে মাটিতে ফেলতে নিষেধ করেছে দুই হাতের কবজি নাই কোনোই নাই দুই হাত যে অর্ধেক অংশ অবশিষ্ট আছে এই হাতের বাহু দিয়ে কালেমার পতাকাকে উড়িয়ে রাখলেন বলুন আল্লাহু আকবার এবার জাফর বিন আবি তালেব আবার যখন আঘাত দিলেন সঙ্গে সঙ্গে বাহুটাও কেটে গেল কালেমার পতাকাটা যখন নিচে পড়ে গেছে এবার দাঁত দিয়ে কামড়ে কালেমার পতাকাটাকে উড়িয়ে করলেন এক দুইটা না 70টা কেউ কেউ বলছেন 90টা তরবারির আঘাত দিয়ে তার শরীর থেকে রক্তকরণ করা হয়েছিল ওই জাফর রাদিয়াল্লাহু তাআলা এবার শাহাদাত রমে সুদা পান করলেন আল্লাহর নবী মদিনার মসজিদে অবিতে বসা এবার সাহাবীরা সামনে বসে আছেন নবী আকাশের দিকে তাকাইলেন আর ওয়ালাইকুম আসসালাম শব্দ উচ্চারণ করলেন সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আকাশের দিকে তাকাই কেন ওয়ালাইকুম আসসালাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন ওহী মারফত জিবরীল আমিনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ওগো নবীজি যায়েদ বিন হারেসা শহীদ হয়ে গেছে জাফর বিন আবি তালেব শহীদ হয়ে গেছে যেহেতু তার বাহু কেটে গেছে হাত কেটে গেছে আল্লাহ রাব্বুল আলামিন 500 ফেরেশতা দিয়ে সম্বর্ধনা দেয়া জাফর বিন আবি তালেবের দুই হাতের দুই ডানায় দুইটা জান্নাতি পাখির পাখা লাগাইয়া আপনার সামনে দিয়ে তারা জান্নাতে দাখিল করেছে এই জাফর বিন আবি তালেব যখন যাচ্ছিল জান্নাতে আল্লাহ নবীকে সালাম দিয়ে জান্নাতে প্রবেশ করলেন এই জাফর বিন আবি তালেব আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে পাখি হিসেবে রেখে দিয়েছেন হামজা রাদিয়াল্লাহু তাআলা লোকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এমন একটা আসন দান করেছেন যে আসন তার মধ্যে তিনি আসনের মধ্যে হেলান দিয়ে বসে আছে জাফর বিন আবি তালেব তার তৈয়ার হচ্ছে তার উপাধি দুইটা বাহু আল্লাহ তাআলা তারা দিয়েছেন তিনি পাখি হয়ে গেছেন জান্নাতের মধ্যে আল্লাহর নবীর এই সাহাবীর কবরের মধ্যে গেলাম কোনো সেজদা নাই কোনো বাবা নাই লালসা বাবা নাই হলুসা বাবা নাই কেল্লাসা বাবা নাই ফতুরসা বাবা নাই অমুক নাই তমুক নাই পিতা নাই কাইরতি নাই কিচ্ছু নাই আর আমার বাংলাদেশে যদি এই ধরনের কবর হইতো বিশ্বাস করেন এগুলো শিরিক বিদাতের আখড়ায় পরিণত হতো ঠিক কিনা আল্লাহ নবী বলছে যখন শহীদ হয়েছে এই সাহাবী জান্নাতে পাখি হয়ে উড়ে যাচ্ছে আর আমাকে সালাম দিতে দিতে যাচ্ছে আমি তার সালামের জবাবে বললাম ওয়ালাইকুম আসসালাম আল্লাহু আকবার তার কবরের দাম বেশি না ওলিয়া উলিয়ার কবরের দাম বেশি দেখেন ভুল বুঝেন না ওলিয়া উলিয়ার আমাদের পরিজাতকরা মাথার মুকুট তার মানে এই না যে ওই মাজারে গিয়ে চিন্তা করতে হবে কথা বলেন না কেন কোন মাজারে আমরা চিন্তা দিব না আমরা এবার কোনো মানুষের সেজদা আমরা কখনো দিব না নবীজি দুইবার সান্নিধ্য পেয়েছে একটা গাছ ইউটিউবে হয়তো অনেকে দেখেছে যে গাছ থেকে আরবিতে বলা হয় আশাজা রতুল মোবারক
আর বাংলায় একবার বলেছেন সাহাবী গাছ কি গাছ সাহাবী গাছের নাম শুনেন নাই শুনছেন আপনারা ওই বালক অঞ্চলে মুতার যুদ্ধ সংঘটিত হয়েছে সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সাহাবী গাছ দেখাতে জর্ডানে নিয়ে গেলেন সাহাবী গাছের ওখানে যাওয়ার পরে দেখতে পেলাম গাছের পাতা ঠিকই আছে হাজার বছর ধরে এই গাছটা উঠে মানে উদ্দীর্ণ হয়ে আছে গাছের পাতা কেউ ছিঁড়ে না গাছের ডালা কেউ ভাঙে না সিজদা কেউ দেয় না ফিতা কেউ বাঁধে না হঠাৎ দেখছি গাছের পাশে ঘেরা দারোয়ানকে জিজ্ঞেস করলাম এই গাছের পাশে এভাবে ঘিরে রাখার মানেটা কি দারোয়ান জবাব দিল হুজুর এই জায়গাতে কিছু বাঙালি পাকিস্তানি আর ভারতের কিছু মানুষ আছে ইরানের কিছু মানুষ আছে যে মানুষগুলো মনে করে এই গাছের পাতা একটা ছিঁড়ে কোমরে বাঁধলে সব মুশকিল আসান হবে সব বিপদ দূরীভূত হবে সব রোগ বালাই ভালো হবে বাচ্চা যার হয় না তার বাচ্চা হবে এই গাছের পাতা এমন ভাবে ছিঁড়া শুরু করেছে এই জন্য জর্ডান সরকার এই গাছটারে ঘিরতে বাধ্য হয়েছে নাউজুবিল্লাহ বলেন না এগুলো শিরিক এগুলো কি গাছ যদি দেখতে হয় এমনি দেখে আসেন কিন্তু গাছ কখনো আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে না ভাগ্য পরিবর্তন করে কে তাহলে এক নাম্বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি খবরদার কখনো তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক কইরো না দুই নাম্বার বড় ভয়াবহ পাপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াকুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন সন্তান যদি ছেলে দেয় সেটা আল্লাহ দেয় মেয়েও দেয় আল্লাহ দেয় কোন সন্তানকে পেটের মধ্যে হত্যা করেন না তিন মাস হয়ে গেছে এখন আলট্রাসাউন্ড হয় আলট্রাসাউন্ড হওয়ার পরে দেখতে পাচ্ছে যে এবার ছেলে সন্তান হবে আগেও তিনটা ছেলে সন্তান হয়েছে ওই মুহূর্তের সঙ্গে সঙ্গে অনেকে ছেলে সন্তানকে হত্যা করা আছে না নাই আবার অনেক মানুষ আছে পরপর তিনজন মেয়ে হয়েছে এই জন্য চতুর্থটাকে মেয়ে চায় না তিন মাস পরে চার মাস পরে যখন রু এসেছে আলট্রাসাউন্ড করার পরে দেখেছে এটা মেয়ে হবে সঙ্গে সঙ্গে এটাকে কেটে হত্যা করে আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই সমস্ত মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াতে হবে রাব্বুল আলামিন কি বলছেন ওয়াইদাল মাউদাতু সুইলাত বিআইনি দানবিন কুতিলাত বলুন আল্লাহু আকবার কোন অপরাধে সন্তানকে হত্যা করেছ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন সুতরাং ছেলে হোক মেয়ে হোক যে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন সেই সন্তানের উপরে আপনার সন্তুষ্ট থাকতে হবে ঠিক কিনা মানুষ এটা বুঝেই না আল্লাহ তাআলা তিনটা মেয়ে দিয়েছে সুস্থ আলহামদুলিল্লাহ বিশ্বনবী বলছেন এই মেয়ের বাপেরা মেয়ে আছে কার কার হাতটা তুলেন তো দেখি মাশাআল্লাহ হাতটা তুলেন মেয়ে আছে কার কার আল্লাহু আকবার হাতটা নামান মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর বলেন লিল্লাহি তাকবীর জোরে বলেন আল্লাহু আকবার আঙ্গুল দিকে দেখেন আল্লাহ নবী বলছেন এইভাবে সাহাবীদের দেখেন দেখে হচ্ছে এই আঙ্গুল দুইটা পাশাপাশি নাকি ফাঁক আছে জোরে বলেন আল্লাহ নবী বলছে যেই মানুষের যেই বান্দার আবার উন্নতের যেই লোকে একজন কন্যা সন্তান আছে ওই মেয়ের বাপ যে তার মেয়েটাকে ভালোভাবে লেখাপড়া করে ভালো পাত্রের কাছে দিয়েছে ভালো করে বিয়ে শাদী দিয়ে দিয়েছে পর্দার সাথে রেখেছে দিনের পথে রেখেছে আমি আর ওই মেয়ের বাপ জান্নাতে এই দুই আঙ্গুলের মতো পাশাপাশি বেডরুমে থাকবো পাশাপাশি বালাখানায় থাকবো না তোমার আল্লাহ বাড়িতে যাবে যাবে পাশাপাশি এইভাবে জান্নাতে থাকবে খুশি না বেজা তাহলে আলহামদুলিল্লাহ বলেন না এখানে কেউ কি আছেন যে তিন মেয়ের বাবা আল্লাহ আকবার মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর হাতটা নামা আল্লাহর নবী বলছে কারণ যদি তিনটা কন্যা সন্তান থাকে ওই মেয়ের বাবা আর জাহান্নামের মধ্যে আল্লাহ তাআলা তিনটা পর্দা তৈরি করে দেন সুসংবাদ না ওয়াইদা বুশির আহাদুহুম বিল উন্তা দাল্লা ওয়াজহুহু মুকাদ্দা ওয়া হুয়া কাফির মেয়ে সন্তান হওয়ার কারণে যাদের চেহারাটা কালো হয়ে যায় মনটা খারাপ হয়ে যায় এরা মূলত আসল মুসলমান না এদের চরিত্র হচ্ছে কাফের বেঈমানের মতো ঠিক কিনা বলেন নারী হচ্ছে সুসংবাদ আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা আল্লাহর নবী বলছেন মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত আল্লাহু আকবার বলেন সুতরাং মেয়ের বাবারা মন খারাপ করেন না মেয়েগুলোকে মানুষ করেন পড়াশোনা করার তিনটা মেয়ে যদি কারো থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটা জান্নাত দিবে জাহান্নামের তার মধ্যে তিনটা পর্দা তৈরি করবে চার মেয়ে হলে চার মেয়ে পর্দা পাঁচ মেয়ে হলে পাঁচ পর্দা যত মেয়ে হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলছেন সে আমার জান্নাতে তত কাছে থাকবে যদি সঠিকভাবে এটাকে গড়ে তুলতে পারে সুবহানাল্লাহ বলেন
তাহলে কেউ কোনটা সন্তানকে আমরা হত্যা করব না ইনশাআল্লাহ রিজিকের মালিক একমাত্র কে আল্লাহ এবার আসেন তিন নাম্বার পয়েন্ট যেটা সবচেয়ে বড় পাপ এই মোবাইলটা আবিষ্কারের পরে ওয়ালা ইয়াকুলুনা নাসাল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়ালা ইয়াজনুন তার এটা উদ্দেশ্য কি সাধারণ জেনা ব্যবচারণ না আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ অন্যান্য মুফাসসিররা এটাই ব্যাখ্যা করেছেন ওয়ালা ইয়াজনুন তার এখানে উদ্দেশ্য হচ্ছে প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে পরক্রিয়ায় জড়িয়ে পড়া প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা ব্যবচারে লিপ্ত হওয়া আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন গর্হিত কাজ এমন গর্হিত কাজ হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা নবী বলেন একজন নারীর সঙ্গে কেউ যদি জেনা করে এটা যেমন কবিরা গুনাহ একজন পুরুষের সাথে যেমন জেনা করে এটাও কবিরা গুনাহ দশজন নারীর সঙ্গে যদি জেনা করে যারা অবিবাহিত যে পরিমাণ না গুনাহ হবে একজন প্রতিবেশীর স্ত্রীর সঙ্গে জেনা করলে তার চেয়েও বেশি গুনাহ হবে বলুন নাউযুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ এই মোবাইলের পরে নাউযুবিল্লাহ সবাই বলেন মোবাইল আবিষ্কারের পরে পরক্রিয়ার পরিমাণ বাংলাদেশে বেড়েছে না কমেছে অহরহ পরক্রিয়ার ঘটনা ঘটছে ঢাকা বলেন বাংলাদেশের বিভিন্ন জেলায় বলেন প্রবাসীদের ঘরে বলেন এই প্রক্রিয়ার কারণে অনেক পরিবার আজকে ধ্বংসের মুখে পড়ে যাচ্ছে দেখবে না ইসলামের শরিয়ার বিধান যদি এখানে থাকত তাহলে প্রক্রিয়ায় যারা জড়িয়ে পড়ে এদের মৃত্যুদণ্ড কায়েম হয়ে যেত ঠিক কিনা ভাই প্রবাসে আমি দেখেছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রবাসে আমার প্রচুর মাহফিল থাকে জর্ডানে দুবাইয়ে কাতারে লেবাননে মিশরে আমরা যাই সেখানে বাঙালিরা মাহফিলে দাওয়াত দেয় আমরা সেখানে প্রোগ্রাম করি অসংখ্য মাসালা আমাদের কাছে মামলা এরকম আছে হুজুর দেশে আমি এখানে আছি কিন্তু আমার বউ এইকে টাকা পাঠাচ্ছি আইফোন পাঠাচ্ছি মোবাইল পাঠাচ্ছি ক্লাসে যখন পড়তো কলেজে যখন পড়তো তার কাজিনের সাথে তার ক্লাস ফ্রেন্ডের সাথে এই যে সম্পর্কটা হয়েছে এই সম্পর্ক এখন ভুলতে পারে না এই জন্য আমার হকগুলো আদায় করতে পারে না হুজুর এটা নিয়ে আপনারা কিছু বলেন আমি বলি এটা নিয়ে বলা আমাদের দরকার নাই বহুত আগে থেকে আমরা বলে আসতেছি যদি বউকে ঠিক রাখতে চান যদি জামাইকে ঠিক রাখতে চান পরিবারটাকে যদি সামলাতে টুকরা বানাইতে চান আল্লাহর কসম করে বলি কখনো বেগানা নারীর দিকে তাকায় না অন্য পুরুষের দিকে লোলুপ দৃষ্টিতে কোনো নারী তাকায় না ঠিক কেনা আপনি যদি আপনার স্ত্রীকে সেরা সুন্দরী মনে করেন আপনি যদি আপনার স্বামীকে সেরা সুন্দর মনে করেন আদর্শবান স্বামী মনে করেন তাহলে কখনো পরক্রিয়া আসতে পারে না যুবক আপনাদেরকে এই জন্যই বলি মেয়ে বিয়ে যখন করবেন একটু বিয়েটা খেয়াল করে করেন জামানা বড় খারাপ মাসালা তো আমরা সামলাই প্রশ্ন তো আমাদের কাছে আসে বিশ্বাস করেন আজকে শুধুমাত্র চেহারা দেখে আর টাকা দেখে যে ছেলে এবং মেয়েরা বিয়ের সাথে আবদ্ধ হয়ে পড়ে এ প্রত্যেকটা অধিকাংশই ধরা খায় কথা বলেন ঠিক না টাকা দেখে কখনো বিয়ে করবেন না শুধু সৌন্দর্য দেখে বিয়ে করবেন না বরং বিয়ে দেখবেন বিয়ে করার সময় দেখবেন টাকা পয়সা সৌন্দর্য এবং দিনদারিতা তার আছে কিনা হোক সে ছেলে হোক সে মেয়ে যদি দিনদারিতা থাকে সে মেয়ে বা ছেলে কখনো পরক্রিয়া করতে পারে না আর যেই পরিবারের মধ্যে পরক্রিয়া ঢুকেছে ও পরিবার শেষ হয়ে গেছে আমি আমার মা বোনদেরকে বলি আমি আমার ভাইদেরকে বলি খবরদার ভাইরা আপনারা পরক্রিয়া করেন না বোনেদেরকেও বলে দিবেন আপনারা পরক্রিয়া করেন না এটা এমন একটা পাপ আপনি নামাজ করলেও কাজে লাগবে না আপনি রোজা করলেও কাজে লাগবে না আপনি হজ করলেও কাজে লাগবে না ডিরেক্ট আপনার জাহান্নামে যাইতে হবে বলুন না হতে পারি না পরক্রিয়া করেন না প্রতিবেশীর বাড়িতে দশ জনের বাড়িতে চুরি করলে যে গুণা মানে বাইরের এলাকার মানুষের দশ জনের পকেট মারছে কোনো চোর যে পরিমাণ গুণা হবে প্রতিবেশীর একজনের পকেট যদি কেউ মারে এর চাইতে বেশি গুণা হবে নাউজুবিল্লাহ বলেন না প্রতিবেশীকে কষ্ট দিয়ে না এই জন্য প্রিয় ভাই আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্টভাবে বলে দিয়েছেন যে খবরদার এই তিনটা পাপের ধারে কাছে তোমরা যাও না ধ্বংস হয়ে যাবে শিরিক করো না সন্তান হত্যা করো না পরক্রিয়া করো না আপনারা যারা শিক্ষিত আছেন বিশেষ করে যখন ছেলে মেয়ে আপনাদের বড় হবে বিয়ে সাজে আপনারা দিতে দেরি করেন না আজকে সমস্যাটা কি জানেন বিয়েটাকে আমরা ক্যারিয়ারের সাথে জড়ায় ফেলেছি বিয়ে ক্যারিয়ারের সাথে সম্পর্ক না বিয়েটা হচ্ছে টাকা পয়সার সাথে সম্পর্ক না বিয়ে হচ্ছে আপনার শরীরের সাথে সম্পর্ক বিয়ে হচ্ছে আপনার দিনদারিতার সাথে সম্পর্ক ছেলে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে টাকা পয়সা যদি থাকে বিয়ে পড়ায় দেন আল্লাহ তালা বরকত দেবেন এবং জেনা ব্যবচার থেকে আপনি বাঁচতে পারবেন ইনশাআল্লাহ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তালা বলে দিয়েছে কি
وليستغفر الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله অনেক যুবক আছে যে যুবকদের টাকা পয়সা নাই কিন্তু বিয়ে শাদী করতে যাচ্ছে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোলাম আমি আল্লাহর অনুগ্রহ তালাশের জন্য চেষ্টা করো আমি আল্লাহর কাছে দোয়া করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি অনুগ্রহ করব আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আর্থিক সংগতি দেব আর্থিক সচ্ছলতা দান করব যখন আর্থিকভাবে সচ্ছল হয়ে যাবে শারীরিকভাবে সচ্ছল হয়ে যাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিবারে বারাকাত দিয়ে সন্তান সন্ততি আল্লাহ রাব্বুল আলামিন যখন দেন তখন রিজিকও দেন দেখা যাচ্ছে আপনার স্যালারি ছিল আগে 30,000 এখন সন্তান হওয়ার পরে স্যালারি হয়ে গেছে 40,000 ঠিক কিনা আবার দ্বিতীয় বাচ্চা যখন হয়েছে স্যালারি হয়েছে 50,000 আবার তৃতীয় বাচ্চা যখন হয়েছে স্যালারি হয়েছে 60,000 এমন অসংখ্য মানুষ আছে বাংলাদেশে একজন জনপ্রিয় বক্তাও আছে কই ভাই যখন প্রথম মেয়ে হলো তখন আল্লাহ তাআলা আমার একটা ফ্ল্যাটের মালিক বানাইছে যখন দ্বিতীয় মেয়ে হলো আল্লাহ আমার একটা গাড়ি কেনার তৌফিক দিয়েছে যখন তৃতীয় মেয়ে হলো আল্লাহ তাআলা আমার একটা জমি কেনার তৌফিক দিয়ে দিয়েছে বলুন সুবহানাল্লাহ সুতরাং সন্তান সন্ততি যারা আসবে এরা আল্লাহর পক্ষ থেকে আসবে আমরা কখনো আল্লাহকে ছাড়া কাউকে ডাকবো না আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করবো না ইনশাল্লাহ বলে সাহাবীদের কোরবানি তারা নবীকে ভালোবেসেছে আমরাও ভালোবেসেছি বাসর রাত্রে অনেকে দেখা যায় বিয়ে শাদীর পরে সেদিন নামাজও পড়ে না আছে না বিয়ের সময় অধিকাংশ জামাই বউ নামাজ পড়ে না কথা বলেন না কেন বিয়ের সময় আরে নামাজ বলতে কোন নামাজ ফরজ নামাজের কথা বলতেছে বিয়ের দিন কারণ বউ মেকআপ করে নিয়েছে বিউটি পার্লার থেকে মেকআপ করার পরে আব্বার এখন আব্বাও কয় না কয় বেটি বেপিষ্টি বুঝে দেবে কথা কন না কেন আছে না নাই আর যুবকরা এই যে পাঞ্জাবি শেরওয়ানি পরছে ওযু তো করতে পারে না টাইট পাঞ্জাবি পরে এই জন্য ওযুও করে না নামাজও করে না বিয়ের সময় গায়ে হলুদের অনুষ্ঠানে যে সমস্ত পাপ এই নারায়ণগঞ্জে হয় ঢাকা সিটির মধ্যে হয় বিয়ে একটা ইবাদত খবরদার এই ইবাদতটাকে ডিজে পার্টি করে নাচ গান করে কোনসুতে করে অপবিত্র করব না ইনশাআল্লাহ বলেন বিয়ে একটা কি ইবাদত ডিজে পার্টি অনেকে এখন করছে গায়ে হলুদের অনুষ্ঠানে উল্টা পাল্টা কাজ কাম করতেছে এগুলো করেন না সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের দিন রাতে যখন রাত বাজে 2টা কয়টা বাজে ভাই 5টা রাত চলছে ওনার 5টা রাতে খুশি হন না যারা বিয়ে করেছেন বাসরাতের জন্য তো অনেকে টার্গেটে থাকে কবে আমার বাসর হবে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসরাতে টার্গেটে ছিলেন বাসরাতে যখন বাজতেছে রাত 2টা হঠাৎ বাইরে থেকে দাপের আওয়াজ হচ্ছে জিহাদের ঘোষণা এসেছে যুদ্ধের ডাক পড়েছে উহুদ যুদ্ধে যেতে হবে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর পাশ থেকে উঠে দাঁড়ালেন স্ত্রী বলছেন প্রিয়তম স্বামী ও প্রিয় স্বামী কেন আপনি এই বিছানা থেকে শয্যা থেকে উঠে দাঁড়ালেন কয় এখন আর কথা বের হলো না আমাকে এখন যুদ্ধে চলে যেতে হবে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আমি এখন যুদ্ধে যাব নবীজি আমাকে যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান করেছেন আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না প্রিয় তোমার স্ত্রীর কপালে চুমু দিয়ে বললেন আমি যদি জীবিত থাকি তাহলে তোমার সঙ্গে আবার দেখা হবে যুদ্ধ থেকে ফিরে আমি গাজী হব গাজী হয়ে তোমার সাথে দেখা করব আর যদি মারা যায় তোমার সাথে আমার মোলাকাত হবে বাসর হবে আল্লাহর জান্নাতে বলুন সুবহানাল্লাহ ওদের যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন একজন করে 70 জন সাহাবী শহীদ হয়ে গেল এই যুদ্ধে মুসলমানরা প্রত্যক্ষ পরোক্ষভাবে পরাজিত হয়েছিলেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই পরাজয়টাকে পরাজয় বলেন নাই বরং সুস্পষ্ট বিজয় হিসেবে এটাকে উল্লেখ করেছেন 70 জন সাহাবীর লাশ হাজির করার জন্য যুদ্ধের পর আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন 68টা লাশ হাজির করা হলো কিন্তু 2টা লাশ আর পাওয়া যায় না এক নম্বর হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আর 2 নম্বর হচ্ছে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ আল্লাহ নবী বললেন 68টা লাশ পাই না বাকি 2টা লাশ তোমায় মধ্যে হাজির করো স্যার এই যে সেটি ঘোরাঘুরা করছে কোথায় গেল হামজার লাশ কোথায় গেল হফজার লাশ এমন মধ্যে একজন বোরখা পরা মহিলা আল্লাহ নবীর সামনে হাজির হাতের মধ্যে মেহেদির দাগ আল্লাহ নবীকে বললেন ও নবীজি
আমি সেই সাদের স্ত্রী যাকে আপনি বিয়ে নিজেই করিয়েছিলেন মাত্র একদিন আগে। ও আল্লাহর হাবিব হাত জ্বালো আমার স্বামী, ওই যে একদিন আগে আপনি বিয়ে করাইলেন মনে আছে? কই হ্যাঁ হ্যাঁ আমার তো মনে আছে, মসজিদের মধ্যে খেজুর ছিটিয়েছিলাম। ও নবীজি আমি সেই হামজালার স্ত্রী, বাসর ঘরে যখন আমি হামজালার সঙ্গে শয্যায় ছিলাম আমার সঙ্গে একবার সাক্ষাৎ হয়েছে, মিলন হয়েছে। ও আল্লাহর হাবিব রাত দুইটার সময় যখন জিয়াদের ডাক পড়লো, হামজালা আমার কপালে চুমু দিয়ে বলল, যদি জীবিত থাকি তাহলে তোমার সঙ্গে দেখা হবে, আর যদি মারা যায় তাহলে আমি হামজালা তোমার সঙ্গে জান্নাতে বাসর করবো। বলল আল্লাহু আকবার। ও আল্লাহর হাবিব আমি হামজালার লাশের সঙ্গে এসেছি, আল্লাহর নবী যদি হামজালার লাশ শহীদের ময়দানে আপনি পান, খবরদার তার লাশ আর আপনি গোসল ছাড়া দাফন করেন, কারণ আল্লাহর নবী আমি জানি শহীদ যারা হয় তাদেরকে আপনি গোসল ছাড়া দাফন করে দেন। আমার সঙ্গে মিলিত হয়েছিল আমি তার উপরে ফরজ গোসল হয়েছে, যাদের ময়দানে যুদ্ধের জন্য ডাক পড়েছিল গোসল করার সে সময় পায় নাই, সঙ্গে সঙ্গে যাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল। ও আল্লাহর আমি লাশটা যদি পান তাহলে আপনি একটু গোসলটা দিন। আল্লাহ নবী বললেন কই কই, আমার হামজালা কই, আমার হামজালা কই। আল্লাহ নবীর সামনে লাশটাকে রাখা হলো, নবীজি দেখতে পেলেন হামজালার চুল থেকে টপ 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 করে পানি ফোটা পড়ছে। আল্লাহ নবী ওই হামজালার চড়ার দিকে তাকিয়ে আছেন, সাহাবীরা বুঝতে পারলেন আল্লাহ নবী কে যেন হামজালাকে গোসল দিয়েছে। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে, হাজির আল্লাহ নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, হামজালার গোসলের জন্য আপনার অপেক্ষা করতে হবে না, হামজালা দেখুন শহীদ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জেনে গিয়েছেন হামজালার উপরে গোসলটা ফরজ, যদিও শহীদদেরকে গোসল দিতে হয় না, আমার আল্লাহ রাব্বুল আলামিন হামজালার জন্য আমাদেরকে পাঠিয়েছিলেন, আমি আমার বাহিনী নিয়ে ওই হামজালার লাশটাকে যুদ্ধের ময়দান থেকে নিয়ে তৃতীয় আসমানে নিয়ে গেছি। গোসলটি ওই তৃতীয় আসমানে নেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন করলেন, আমার গোলাম হামজালা যে শহীদ হয়েছে, হামজালার লাশটা সাধারণ কোন পানি দিয়ে না, হামজালার লাশটাকে জান্নাতে জমজমের পানি দিয়ে গোসল করায়া যায়। জান্নাতের মধ্যে পাকিয়ে হয়ে ওরা উড়ে বেড়াচ্ছে। বলুন আল্লাহু আকবার। কেমন ছিল নবী প্রেম? জিহাদের ময়দানে চলে গেছে বাসর রাতে, বাসরটা করে নাই রাত্রি বেলায় দুইটার সময় চলে গিয়েছে, তারাও ছিল আশিকারা ছিল, তারাও নবীকে ভালোবেসেছে, আর আপনি আমিও নবীকে ভালোবাসি, নবীর জন্য একটা মিছিল করতে পারি না, নবীর জন্য একবার আমরা দিল্লাহে তাকবীর বলতে পারি না, নবীর জন্য নবীর সুন্নাটাকে একটু আগে ধরতে পারি না। আল্লাহর নবী যখন উহুদের ময়দানে দমদার মোবারক শহীদ হইল, নবীজির মুখে রক্ত পড়ছে, ওই কাফের বেঈমানেরা গোটা উহুদের ময়দানে ছড়িয়ে দিয়েছে, নবী নাই মুহাম্মদুর রাসূলুল্লাহ শহীদ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি করছে, মহিলারাও ছোটা শুরু করেছে। বিরার গোত্রের একজন মহিলা উহুদের ময়দানের দিকে দৌড়ায় আসছে, আল্লাহ নবীর একজন সাহাবী ওই বিরার গোত্রের মহিলার হাতটা ধরে বলছে, তুমি কোথায় যাও কোথাও যাও, আমি তো উহুদের ময়দানের দিকে যাচ্ছি। কই যায় কোনো লাভ নাই, যায় কোনো লাভ নাই, কই কেন কি হয়েছে? কই তোমার স্বামী শহীদ হয়ে গেছে, তোমার ভাই শহীদ হয়ে গেছে, তোমার বাপ শহীদ হয়ে গেছে, তোমার পরিবারের মধ্য থেকে তিনজন যুদ্ধে অংশ নিয়েছিল, তিনজনই শহীদ হয়ে গেছে। আল্লাহ নবী যে 68টা লাশ হাজির করেছে, তোমার পরিবারের তিনজনের লাশ আমি নিজে দেখেছি, আর যায় না যায় কোনো লাভ নাই। ওই দিন আর গোত্রের মহিলা বলছে, আরে সাহাবী কি বলো কি বলো, আমি তো আমার পরিবারের বাপের খবর নিতে চাই না, আমার সন্তানের খবর নিতে চাই না, আমি আমার ভাইয়ের খবর নিতে চাই না, আমার স্বামী মারা গেছে,
আমার কলিজায় কোনো ব্যথা নাই, আমার সন্তান মারা গিয়েছে আমার কলিজায় কোনো ব্যথা নাই, আমার ভাই মারা গিয়েছে আমার কলিজায় কোনো ব্যথা নাই। আরে বলো আমার পিয়ারা নবী কলিজার টুকরা বেঁচে আছে কিনা? মহান তিনজন পরিবারের চলে গেছে কলিজায় কোনো ব্যথা নাই, আল্লাহ নবীর জন্য অপেক্ষমান। আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য সাহাবীর কাছে রিকোয়েস্ট করছে, ও সাহাবী একটু কি তুমি আমার নবীর কাছে নিতে পারো কিনা? আল্লাহ নবীকে তো যুদ্ধের ময়দান আমি খুঁজে পাচ্ছিলাম। এবার ওই মহিলাকে আল্লাহ নবীর কাছে যখন নিয়ে যাওয়া হয়েছে, আল্লাহ নবীকে দেখার সঙ্গে সঙ্গে হাও হাও করে কাঁদে উঠেছে, তাকবীর দিয়ে উঠেছে, কান্না করে উঠেছে, আর বলছে ও আল্লাহর হাবিব আমার পরিবারের তিনজন মানুষ শহীদ হয়েছে, আমার পরিবার মধ্যে ব্যথা হওয়ার কথা, আমি সত্যিকার অর্থেই কোনো আঘাত পাই নাই, কারণ তারা জান্নাতের পাখি হয়ে গেছে। আমি এই ওহুদের ময়দানে দৌড়াচ্ছিলাম, ওখানে বুঝি আপনি ঠিক আছেন কিনা এই জন্য, ওখানে বুঝি আপনার আমি আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, বলুন আল্লাহু আকবার। সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব হামজা রাদিয়াল্লাহু তাআলা হু যখন শহীদ হলো, জুবাইর ইবনে মুতঈমের গোলাম আসি যখন তারে হত্যা করলো, হত্যা করার পরে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার প্রতিশোধ গ্রহণের জন্য আল্লাহ নবীর এই চাচার কলিজাটাকে ফেড়ে ফেলেছে, বুকের মধ্য থেকে কলিজাটাকে বের করে ছিঁড়িয়েছে। ওই সমস্ত কাফের বেমানেরা হামজা রাদিয়াল্লাহু তাআলা হুর কান কেটে ফেলেছে, ঠোঁটটা কেটে ফেলেছেন, জিহ্বা কেটে ফেলেছেন, শুধু তাই না, জিহ্বাটা কানটা নাকের অংশগুলো সেলাই করে করে মালার মতো বানাইছে, গলার মধ্যে ঝুলিয়ে রাখছে। আল্লাহ নবীর ফুপি সাইয়্যিদুনা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উহুদের ময়দানের দিকে দৌড়ে আসছেন, আমার হামজা কোথায়, আমার ভাই কোথায়, তার লাশটা আমি দেখতে যাই। একজন যুবক তার হাতটা ধরেছে, খবরদার আপনি যান না। ওই মহিলা তাকে দেখলেন, সে তো আর কেউ না, আমার সন্তান জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা কাম্মা, আল্লাহ নবী নিষেধ করেছে, খবরদার আপনি ওইদিকে যাবেন না। মহিলাদেরকে লাশটা দেখতে নিষেধ করেছে। আপনার ভাই হামজা সাধারণ কোন অবস্থায় নাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পাখি বানিয়ে দিয়েছে। ওই কাফের বেমানেরা তারা হত্যাই শুরু করে নাই, নবীর নির দিয়ে ফেলে দিয়েছে, বুকের ওপর দিয়ে ফেলে তার কলিজাটাকে বের করে চিবিয়ে ফেলেছে, আর হামজার কান কেটে না কেটে তারা মালা বানিয়েছে। আল্লাহ নবী হামজার লাশ থেকে সহ্য করতে পারে না, বলুন আল্লাহু আকবার। কেউ হায়রাবাদ, ইসলামের জন্য তারা কলিজা হারিয়েছে, কান হারিয়েছে, চোখ হারিয়েছে, নাক হারিয়েছে। ইসরায়েলে কয়েকদিন আগে যে যুদ্ধ চলছে, এখনো যে যুদ্ধ শুরু হয়েছে, গত সপ্তাহে বোমা হামলার পরে এক বাবা ওই সময় হামজা রাদিয়াল্লাহু তাআলা হামলাতে শহীদ হয়েছে, সেগুলো প্রায় ইতিহাসের পাতায় জেনেছে। আর আজকে ফিলিস্তিনে যে শহীদ হচ্ছে, সেই শহীদদের কাহিনীগুলো আমরা ইতিহাসের কিতাবে পড়ি নাই, বরং সচক্ষে একটা একটা মোবাইলে কিন্তু ভিডিও দেখা যাচ্ছে, ঠিক কিনা? এই ছোট্ট ছোট্ট বাচ্চা যাদেরকে এভাবে মারা হচ্ছে, একটা বার নিজেকে জিজ্ঞেস করেন ওই ছোট্ট বাচ্চার জায়গায়, আপনার ছোট্ট বাচ্চারা যদি হতো আপনি কি করতেন? চার দিন আগে একজন ভাই পলিথিনে করে সন্তান, ছোট্ট বাচ্চা, চার বছরের বাচ্চা, লাশ তারে পলিথিনে করে নিয়ে গেছে জানাজার স্থানে। এবং সে বলে পলিথিনে কি মনে করে ছোট কিছু এনেছে, হুজুর আমার বাজারের লাশ, লাশের অর্ধেক নাই, এক হাত নাই, এক পা নাই, মাথাটা নাই, একটা হাত আর একটা পা, এই বডিটা উপু নিয়ে গেছে জানাজার নামাজের জন্য। ইমাম সাহেব বলতেছে বাকি অংশ কোথায় গেল? তো হুজুর বোমার আঘাতে আমার সন্তানের মাথাটা পর্যন্ত আমি খুঁজে পাই নাই, আমি খুঁজে পাই নাই। পৃথিবীতে এর চাইতে কঠিন মুহূর্ত ইসলামের জন্য কত ত্যাগ, কত কোরবানি তারা করেছে। কি করছেন আপনি, কি করছি আমি, কতটুকু ভালোবাসি নবী, কতটুকু রক্ত ইসলামের জন্য আমরা দিচ্ছি? আহা, একটা বার কি জিজ্ঞেস করেছি? আল্লাহ দোহায় লাগে নামাজটা করেন ইনশাল্লাহ বলেন।
শুটটা আমরা কেউ খাব না ইনশাআল্লাহ বলবেন গাড়িগুলো রেখে দিব ইনশাআল্লাহ বলবেন সুন্নতের উপরে জীবন যাপন করব রাজি আছি তো ইনশাআল্লাহ যদি বুকে সাহস থাকে হাতটা তুলে দেখেন হুজুর কাল থেকে কেউ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়বো না কে কে রাজি আছে লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার হাতটা নামা প্রিয় ভাইরা আমার কি ত্যাগ কি কুরবানি তাদের ছিল আপনি আমি কি করছি আমরা সবাই দ্বীনের জন্য ইসলামের জন্য ফিলিস্তিনের জন্য কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন বলুন আমিন আর জোরে বলেন আমিন পুরো আলোচনার সারাংশ এক দুই মিনিটে বলে আজকের আলোচনা শেষ হবে কালকে আবার আলোচনা হবে কালকে আসবেন আমাদের ওস্তাদ হাফেজ মাওলানা মুফতি আব্দুল বাকির কাসিমী কালকে সবাই আসবেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আজকের পুরো আলোচনা থেকে শিক্ষা কি এক দুই মিনিটে শুনেন তারপরে দোয়া হবে কেউ উঠেন না পুরো আলোচনা থেকে শিক্ষা এক নম্বর পাঁচটা পাপ আমরা কেউ করবো না নাহলে ধ্বংস হবে কয়টা অভিশাপ দেব না মদ খাবো না চিকন পোশাক পরিধান করবো না জেনাবে বিচার করবো না গায়ক গায়িকাদেরকে আদর্শ মানবো না সমকামে আচরণ করবো না ইনশাআল্লাহ বলেন দুই নম্বর বললাম আল্লাহর সাথে শিরক করব না জেনাবে বিচারের কাছে যাব না প্রতিবেশীর স্ত্রীর দিকে লোলুপ দৃষ্টিতে তাকাবো না সন্তান জন্মায় ভাবে হত্যা করবো না ইনশাআল্লাহ মুসলিম বিশ্ব মার খাচ্ছে কি কারণ এই কারণগুলো বলে দিয়েছি আর সবাই আমরা ফিলিস্তিনের পক্ষে কাজ করবো দুঃখ লাগে বাংলাদেশে কিছু নামাজি আছে কিছু হুজুরও আছে হুজুর যেগুলো দেখতে আল্লাহর ওলির মতো কিন্তু এক একটা ইসরায়েলের দালাল ফেকবে না বসে বসে ইউটিউব ফেসবুকে ইসরায়েলের পক্ষ নিয়ে কথা বলে এরা দাজ্জাল এই সমস্ত বদমাশ লম্পট মানুষ মূলত বাপরে বাপ ডান হাতে জান্নাত বাম হাতে দোজখ এটাই মনে আমাদের প্রভু কথা বুঝেন নাই এরকম সুরত থাকবে আমি লেবাননে একটা জাতি দেখছি এই জাতিটা একটা দিন ফলো করে মানে ধর্ম এটার নাম হচ্ছে দুরুজি ধর্ম কি ধর্ম জোরে বলেন কি দুরুজি দুরুজি এদের আকিদা কি দেখলে মনে হবে যে জানেন আমি কি আর আমি কি হুজুর বাপের কাছে বিষয় হুজুর কি হুজুর তখন চেহারার দিকে তাকাইলে মনে হবে বাপরে বাপ মনে হয় আলী কাজের কথা আমি এখনই আকাশ থেকে নেমে এসেছি এত আল্লাহ বলি কিন্তু বদমাইশ গুলো শনিবার সারা নামাজ করে না শনিবার সারা নামাজ আরেকটা গোপন কথা বলি বউ বিয়ে করার পর নিজে মেলামেশা করে না ওদের যে ধর্মগুরু এর কাছে বউর একটি দেখে আসে না না আলহামদুলিল্লাহ বাড়ি যা বলে বললে তো বলবেন হুজুর এও কি সম্ভব আচ্ছা নামাজ পড়ে শনিবারে আরেকটা বিষয় আছে ওই যে একদিন রেখাইতেছে না রেখে আসার পরে যে বাচ্চাটা হবে যদি বাচ্চা মানে বাচ্চা যদি কনসেপ্ট করে এই বাচ্চাটারে আর আবার ওদের ধর্মের পাদ্রি বানায় এদের ধর্মের ধর্মগুরু হচ্ছে ওই বাচ্চাটা কারণ বাবা বাবা ওখানে কি বরকত দিয়ে দিছে বুঝেন নাই বদমাইশের একটা লিমিট থাকা উচিত আল্লাহ ওদেরকে হেদায়েত দান করো আমিন বলেন তা আমি যেটা বলতে যাচ্ছি দুরুজি সাত আটজন যদি বাংলাদেশে আসে আপনাদের মতো অনেক মানুষ না বুঝেই মনে করবে এরাই মনে হয় বাইকুল মুকরমের ক্ষতি বুঝাইতে পারছি এই বড় টুপি দাড়ি একেবারে এই বড় বড় আর মহিলারা বোরকা পরে আমাদের মাঝে খাস পর্দা করলে চোখ অনেকে দেখা যায় অনেকে চোখটা বাই করে রাখে এরা চোখটা বাই করে রাখে না এত পর্দা কিন্তু নমাজ করে না জেনেভা ভিতরে ওপেন করে তারপরে মদ এটা হারাম না কই গরু গোস্ত যেমন খানা মদ কেমন খানা যা দুনিয়ায় আছে সবই খানা সোর খা গরু খা মুরগি খা মদ খা খালি মুখে ঢোকা খাইছে দে নাউজুবিল্লাহ বলেন না তো যে কথা বলছি খালি হুজুর দেখলে টুপিওয়ালা দাড়িওয়ালা দেখলে অথবা একটা সুন্দর চেহারার আল্লাহওয়ালা মানুষ দেখলে আল্লাহওয়ালা মানে কথিত আল্লাহওয়ালা এদের আবার মনে করেন না যে বড় আল্লাহ বলি একটু যাচাই বাছাই করেন ইনশাআল্লাহ বলেন শুনেন ইসরায়েল যে কাজটা করেছে ফিলিস্তিনের সঙ্গে ইসরায়েলের এক মিনিট একটা কথা বলেন ইসরায়েল কিন্তু এই দেশটা আমি তো এক মাস আগে আসলাম সাপ হচ্ছে চারটা দেশ কয়টা
আমি ইসরায়েলের বর্ডারও গেছি এক মাস আগে জর্ডানে গিয়েছিলাম তখন ইসরায়েল জর্ডান দেশের পাশাপাশি চারটা দেশ মিলে হচ্ছে শাম কয়টা ফিলিস্তিন জর্ডান সিরিয়া লেবানন এই চারটা দেশ কিসের অন্তর্ভুক্ত শামে ১৯১৪ থেকে ১৯১৮ পর্যন্ত এরা ছিল ওসমানী শাসনামলের অধীনে ওসমানী কারা ওই যে অটোমানরা সুলতান সুলেমান দেখছেন না নাকি এই যে অটোমান সাম্রাজ্য এই অটোমান সাম্রাজ্যের অধীনে ছিল এরা তো ব্রিটিশ রাজাদেরকে এসে কান পড়া দিল তাদেরকে আরবদেরকে তোরা আরবের মানুষ তুরস্ক থেকে এরা এসে শাসন করবে দেখ আমার একটা দেখ কথা বুঝেন নাই ব্রিটিশদের এই প্রোপাগান্ডায় গোটা শামের মানুষ কি করলো আন্দোলন করলো তুরস্কের সাম্রাজ্য মানি না মানব না বুঝেন নাই এরপর অটোমানদের শাসন আমল চলে গেল ব্রিটিশরা বেলফোর ডিক্লারেশন ইহুদিদের সঙ্গে প্রথম বিশ্বযুদ্ধে একটা প্রতিজ্ঞা করেছিল যে তোদেরকে আমরা একটা দেশ দেবো কি দিব তাদেরকে ইহুদিদেরকে ব্রিটেনের মানুষ হচ্ছে খ্রিস্টান দেখেন খ্রিস্টান ইহুদি এরা সব হচ্ছে চোরে চোরে মাস্ত তোলায় ঠিক কিনা বলে বলো তোদেরকে একটা দেশ দিব তোরা তিনটা জায়গা টার্গেটে নিবে কয়টা জোরে বলে আর্জেন্টিনা উগান্ডা ফিলিস্তিন কয়টা দেশ এই তিন দেশে ইসরায়েলিদেরকে ভূমি দেওয়ার চিন্তা করলো ১৯৪৮ সালের দিকে যখন ফিলিস্তিনে খালি ধূত মরুভূমি ব্রিটিশরা যখন অটোমান সাম্রাজ্যকে ওখান থেকে খেদাইয়া দিল আরবরা তখন বললো তোমাদের তো একজন জাতি মানে রাহবার দরকার একজন প্রেসিডেন্ট দরকার তোমাদের কর্ণধার দরকার লিগ অফ নেশন তার একটা জাতিসংঘ তখন প্রতিষ্ঠিত হয় নাই এই লিগ অফ নেশন খুলে প্রতিষ্ঠা করে এরা নিজেরাই এখানে ক্ষমতা নিয়ে নিল কারা ব্রিটেনের লোকেরা ইসরায়েলিদেরকে এখন প্রতিষ্ঠিত করতে হবে ৫% ইহুদি ছিল তখন ফিলিস্তিনে কয় পার্সেন্ট আর ৯৫% হচ্ছে মুসলমান এই ৫% ইহুদিদেরকে ফিলিস্তিনের মুসলমানরা তখন মনে করতো কি ইহুদিরা ও আমাদের ভাইয়ের মতোই আপনারা আমাদের হিন্দু ভাইদেরকে যেমন মূল্যায়ন করেন মারেন না আমরাও মারি না এটা উচিত না মারবো না ইহুদিদেরকে এরা এরকম রাখতো ব্রিটেনের ওরা বললো ফিলিস্তিনিরা যেহেতু ইহুদিদেরকে ভাই মনে করে সুতরাং সারা পৃথিবীর মুসলমানদের এই যে এই ভূমি ফিলিস্তিনের ভূমিটাকে আমরা ইহুদিদের জন্য ১৭% জায়গা দিতে চাই কত পার্সেন্ট ১০০ মধ্যে ১৭% জায়গা মানে অল্প জায়গা তো ফিলিস্তিনিদেরকে বলতেছে তোরা কিছু মনে করিস না দেখেন দেশটা ফিলিস্তিনিদের অটোমানদেরকে তারা ফৌজদারি করতেছে তারা ব্রিটিশরা আইসা বলতেছে কিছু বলিস না তো একটা এখানে ১৭% জায়গা তোরা দিয়ে দে আমরা দিয়ে দিলাম লিখে দিল তারা ব্রিটিশরা গোটা দুনিয়ার ইহুদিরা এবার এখানে আইসা বসবাস শুরু করলো যখন শুরু করেছে এবার জবর দখল শুরু করলো যার যেখানে কিছু বাড়ি বানানো শুরু করে ফিলিস্তিনের মানুষ তো সহজ সরল বুঝে না এভাবে দেশটা দখল করে নিল প্রিয় ভাই আমার তাহলে কি ১৭% জায়গা তাদেরকে দেওয়া হয়েছিল আর এখন ৫% জায়গাও ফিলিস্তিনের দখলে নাই এরা এখন নিজের দেশেই যেন পরাধীন নিজের দেশেই যেন এখন রোহিঙ্গার মতো বসবাস করতেছে ঠিক কিনা ভাই আমার আপনারা জোরে সোরে বলেন ফিলিস্তিন কাদের রাষ্ট্র মুসলমানদের বলেন কাদের আকসা কাদের সম্পদ সুতরাং কোন মুসলমানের বাচ্চা ফিলিস্তিনের বিপক্ষে যেতে পারে না আকসার বিপক্ষে যেতে পারে না ইসরায়েলের পক্ষে যেতে পারে না কোন মুসলমান যদি ইসরায়েলের পক্ষে যায় ওই ইহুদি নাস্তিক খ্রিস্টানদের দলাল ওদের সঙ্গে এদের হাতর হবে ঢুকবে না আকসা আমরা জয় করবো ইনশাআল্লাহ আরো জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন বলুন আমিন হাযা মা ইনদি ওয়া আলা ইনদি আল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া আলাইহি উদীব ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাই আমরা দোয়া করি আর কালকে সবাই আসবো ইনশাআল্লাহ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ যে সমস্ত যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে এত সুন্দর একটা আয়োজন হলো ওই যুব সমাজ এলাকাবাসীর মানুষগুলোকে আপনি কবুল আল মঞ্জুর করে নেন রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ কথাগুলি মাফ করে দেন আমাদেরকে মাফ করে দিন
যে ভাইরা আল্লাহ আজকে এখানে বসে বসে আলোচনা শুনলো, বোনেরা পর্দার আড়াল থেকে আলোচনা শুনলো, আল্লাহ আমার সকল ভাই বোনদের জীবনের গুনাহ গুলো মাফ করে দেন, আল্লাহ আলোচনায় যা কিছু এসেছে পুরো বিষয়গুলো বুঝে বুঝে অমল করার তৌফিক আপনি আমাদের প্রত্যেককে দিয়ে দেন। আল্লাহ।